খাচ্ছো যেন আরবের বিখ্যাত মিষ্টান্ন খাচ্ছো। শুকরিয়া, এই মরুভূমির বুকে এটাই অনেক বড় নেয়ামত। তোমার সৌভাগ্য যে খাওয়ার যথেষ্ট রুচি রয়েছে, এমন ভাবে খাচ্ছ যে কেউ দেখলে খেতে চাইবে। বিসমিল্লাহ, বেড়ার রানের কাবাব খেতে মন চাইছে। গ্রামের লোকের ভয় না থাকলে নিজেই গরম গরম বানিয়ে ফেলতে পারতাম। গ্রামবাসীর ভয় দূরে রাখো, নিজের দেহের মাংস কাবাব বানাতে চাও নাকি? ভেড়া কোথায় পাবো? এটা ভেড়ার চারণভূমি, প্রচুর ভেড়া রয়েছে। এই মরুভূমিতে কীট পতঙ্গের বাচ্চা পাবে, আর একটা জিনিস পেতে পারো, খরগোশ। অবশ্য খরগোশ খাওয়া হারাম জানো তো? কিভাবে বুঝলে যে এখানকার খরগোশ খাওয়া হারাম? ওদের পায়ের চিহ্ন দেখে। হালাল খরগোশের বিষ্ঠা ভেড়ার বিষ্ঠার মতো দেখতে হয়, আর হারাম খরগোশের ঘোড়ার বিষ্ঠার মতো দেখতে। বারিক আল্লাহ, জানতাম না তো। মুক্তার কেমন মালিক যে তার গোলামকে মারধর করে না? আরে গোলাম যদি তার মালিকের কথা শুনে তাহলে কেন মারধর করবে বল? আমার মনিব মুক্তার খুব দয়ালু আর ন্যায়পরায়ণ মুসলমান। আমি হাঁচি দিলেও মুক্তার চিন্তিত হয়ে পড়ে। অনেকবার আমি তাকে জ্বালাতন করেছি, বিরক্ত করেছি, সে কিছুই মনে করেনি। তুমি ভাগ্যবান খেরবি, খেরবি, জেরবি, জেরবি। তুমি সত্যি ভাগ্যবান জেরবি। পিটুনি খাওয়া আমার প্রতিদিনের অভ্যাস। একদিন পিটুনি না খেলে মাতাল হয়ে যায়, আমার দিনের সূর্য ডুবে না। সীমার আমাকে দেখলেই পিটুনি দেয়, মনে হয় তার নামাজ কাজা হয়ে যায়। সীমার নামাজও পড়ে নাকি? তোবা তোবা, নামাজ ত্যাগকারী কত দুশ্মন জেরবি। সীমার বেঈমান হলেও কখনো নামাজ রোজা ছাড়ে না। ওর নামাজের কথা রাখো, জালিমের নামাজ কখনো আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, তার নামাজ রোজা যেমন দেখেছি, জুলুমও দেখেছি। হে খোদা, ওই জালিম যেন ধ্বংস হয়ে যায়। অবশ্যই ধ্বংস হবে রুস্তম, তুমি হিম্মত দেখালে এবং ধোকাবাজ না হলে সীমারের কঠিন আজাব হবে। শুনেছ তো, মুক্তার তোমাকে মুক্ত করার ওয়াদা দিয়েছে এবং তোমার অপরাধ মাফ করে দেবে। শর্ত হচ্ছে সীমারকে ধরিয়ে দিতে হবে। তোমার দাড়ির কসম জেরবি, খোদার নিকটও চাইছি মুক্তারকে সাহায্য করব, যেন মুক্তার সীমারের মাথা কর্তন করে ফেলতে পারে। এটা এই কারণে নয় যে আমাকে মাফ করে দিয়ে মুক্তি দেবে, না, সীমার প্রতিদিন আমাকেও আমার ইরানি জাতিকে গালি দেয়, আমাকে গলা চেপে মারতে চায়। বলতো আমরা ওর কি ক্ষতি করেছি? সে ইরানি জাতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। খোদার কসম, বলো আমি কি দেখতে রূপকথা সেই রুস্তমের মতো? এই গাধা কি দেখতে রুস্তমের ঘোড়া রাক্ষসের মতো? দেখো কি বিশ্রী ধারণা, আমাদের ইরানি জাতি নিয়ে মশকরা করে ও ভীষণ মজা পায়। আমাদের মুক্তার একদম এর বিপরীত, বুঝতে পেরেছো? সুন্নত মতে আরব আনারব সবাই এক কাতারে। বীর পুরুষ মুক্তারের জন্য কোরবান হয়ে যাও। শোনো তেরবি, সে বৃদ্ধদের বিয়ের ব্যবস্থা করে জবান কেটে ফেলবো। রুস্তম, এত নোংরা তুমি! ভালো লাগবে যদি তোমাকে রুস্তম না ডেকে মুস্তম ফুস্তম ডাকি। বাবা, আমার নাম হলো জেরবি। তুই বোবা হলে আমাকে ডাকার দরকার নেই। নাম উচ্চারণ করতে কষ্ট হলে জনাব ডাকবি, জেরবি আবার কি? এই জবান, ভুল নামে করো না বয়ান, না হলে ক্ষতি বেশুমার। রুস্তম, তুই বৃদ্ধ ঘোড়া, তুই আহাম্মক, আল্লাহর অভিশাপ পড়ুক সীমারের উপর। এই গোলাম তোর কি ক্ষতি করেছে? কোন সমস্যা নেই রুস্তম, তোমার যে নামে ইচ্ছা ডাকো। ভয় পাচ্ছি তুমি অসন্তুষ্ট হবে জেরবি। ওয়াদা করলাম অসন্তুষ্ট হব না। সীমারের 14 গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তে হবে। সীমারকে মুক্তারের হাতে তুলে দিয়ে আমি নিজেই তোমার জন্য বিয়ের পাত্রী খুঁজব। বলো পয়গম্বরের কসম। কসম পয়গম্বর, আল্লাহ তোমার মঙ্গল করুন, এসো আমার গাধায় চলো। সীমার, তোমার কি মনে হয় না হিজাজের আমির ইবনে জিয়াদের চেয়ে ভালো হবে? যেভাবে হিসাব করো ইবনে জিয়াদের চেয়ে ভালো
ইবনে জিয়াদের সাথে কারো তুলনা করতে এসো না। ভুলে যেও না ওমর সাদের সঙ্গে সে কি করেছে। গাথা সাকু পার হয়ে সবাইকে পদদলিত করে দিয়েছে। বাজে কথা বলো না মুসলমান, ওমর নিজেই তার নিজের দেহে কামড় বসিয়েছে। প্রথমত এই শহরের হুকুমতের ওয়াদা ইয়াজিদ দিয়েছিল, ইবনে জিয়াদ নয়। দ্বিতীয়ত ওমর সাদের কিছু কর্তব্য ছিল যা সে পালন করেনি। এত তাল বাহানা করেছে যে শেষ পর্যন্ত ইবনে জিয়াদ ওকে বঞ্চিত করেছে। তার মানে কি ওমর সাদ অকারণে তাল বাহানা করেছিল? হ্যাঁ, কাজ না করেই কোনো পুরস্কারের আশা করা কি ঠিক? এটা উচিত নয়। কারবালা বিজয়ের বিনিময়ে এই শহরের হুকুমত দেয়া হলে প্রথম দাবিদার আমি। এটাও কি একটা দাবি? আল্লাহ সাক্ষী, এটা কি ভুল দাবি? অবশ্য তুমি কারবালার যুদ্ধে বেশি ভূমিকা পালন করেছো। তুমি কি অনুতপ্ত নও সীমার? কেন অনুতপ্ত হব? হুসাইনের কারণে। ইবনে জাবামে, হুসাইন যদি আবার জিন্দা হয় এবং আবারও ইয়াজিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমি সীমার আবারও তাকে হত্যা করে শিক্ষা দিতাম। এটা কি ঠিক নয় যে আমরা হুসাইনের সঙ্গে যুদ্ধে ইয়াজিদের কাছে ধোকা খেয়েছি? কিসের ধোকা, কিসের প্রতারণা? খোদার কাছে তওবা। হুসাইন পয়গম্বরের নাতি বলে কি বেদাত করার অধিকার রাখে? সুন্নত ভঙ্গ করে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে? আল্লাহ তাআলা পয়গম্বরের কারণে হয়তো তাকে ক্ষমা করে দেবেন। আল আউযু বিল্লাহ, নবী নিজেও যদি সঠিক পথে না চলতেন, আল্লাহ তার নিকট তওবা চাইতেন, তওবা না করলে সকল সম্পর্ক ছিন্ন করতেন। তুমি কি এসব কথা মন থেকে বলছো, নাকি আমাকে আল উমাইয়াদের গুপ্তচর মনে করে মন গড়া গল্প বলে চলেছ যাতে আমি তোমার মনের খবর বুঝতে না পারি, তাই না? আমি সুস্থ লোক, পাগল নই, তোমার বন্ধু। তুমি আর আমি তো আসলে একই পথের পথিক। প্রথমত খলিফার বাইয়াত ভঙ্গ করা কোনোভাবেই কোনো মাসালাতেই বেদাত নয়, বিশেষ করে ইয়াজিদ নিজেই তো একজন বেঈমান। ওই মুনাফিকটা দিনের সকল হুকুম আহকাম ভঙ্গ করেছে। দ্বিতীয়ত, বাইয়াত ভঙ্গ করলেই কেউ যদি বেঈমান হয়ে যায়, তাহলে সেদিন যারা সিফিনে হযরত আলীর বাইয়াত ভঙ্গ করেছিল তারা সবাই তো বেঈমান। এই কথা তুমি ভালো করে ভেবে দেখো। কি বলবো, রুস্তম দেরি করছে কেন? সন্দেহ দূর করো, দেরি করে আসলেও রুস্তম ফিরে আসবেই। আর বলো তো রুস্তম, চুপ কেন? আমি ভাবছি জিরবি, সবই আমার এই কপালের লিখন। হায় খোদা, আল্লাহ যদি আমাকে গাধা হিসেবে সৃষ্টি করত। এসব বলো না রুস্তম, খোদা নারাজ হয়ে যাবে। আমি বোবা হয়ে যাব, তবুও যেন নারাজ না হন। এই গাধার জীবনও আমার চেয়ে সম্মানের। আল্লাহ আমাকে উপহাস করার জন্য সৃষ্টি করেছেন। অবিরা গুনা করছো রুস্তম, তওবা করে নাও। শোনো জিরবি, আমার নিঃশ্বাসে কষ্ট লুকিয়ে রয়েছে, বুঝতে যদি তুমি আমার জায়গায় থাকতে। একটু ভেড়ার নাড়ি ঘুরি, একটু গমের ছাতু খেয়ে কিসের শুকর করব। শুক্রিয়া, হাজারবার শুক্রিয়া। তুমি ভাগ্যবান জেরবি, খোদা তোমার ভাগ্যে শিবারের মতো দৈত্য মালিক জোটায়নি। তুমি যদি আমার জায়গায় থাকতে, বুঝতে পারতে দাসের জীবন কি রকম। খারাপ লাগছে, আমি তোমার জায়গায় থাকলে সবকিছু ছেড়ে পালিয়ে যেতাম। তারপর দেখো, খোদা তোমাকে ভালোবাসেন, তিনি তোমার রুজির ব্যবস্থা করেছেন, যা রিজিক দিয়েছেন এর মূল্য না বুঝলে তুমি অকৃতজ্ঞ।
নিজের মর্যাদা বুঝলে খোদাকে সন্তুষ্ট করতে পারবে, নিজের রূপকথার রুস্তমের মতো বীর পুরুষ হতে পারবে। হে খোদা, তওবা। আচ্ছা রুস্তম, সীমারের চেহারায় ওই রকম সাদা দাগগুলো কিসে? শ্বেতরোগ হয়েছিল, তার সারা শরীর জুড়ে ওই রকম সাদা সাদা দাগ রয়েছে। শ্বেতরোগ? শ্বেতরোগ কি ধরনের রোগ? শ্বেতরোগ এমন একটা রোগ যা সারা শরীর জুড়ে আক্রান্ত করে, কিন্তু কোনো বিপদ নেই, আবার কোনো ওষুধও নেই। একবার হলে আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যায়। আহ, আল্লাহ যদি ওকে এই রোগে মরণ দিতেন। সেভাবে এটা তাকে আরো বেশি ভয়ঙ্কর আকৃতি দিয়েছে। ওর উপর গজব নাজিল হোক, ও ধ্বংস হয়ে যাক। আল্লাহর কি বিচার দেখেছো? দেখো খোদা জানোয়ারটাকে কিভাবে শাস্তি দিচ্ছে। মানুষের মতো হলে তো আর সীমার বলতাম না। খোদা লাগেনি জেরবি? তোমার লেগেছে। আল্লাহ মঙ্গল করুন জেরবি, পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। সেই সকালে নাস্তা খেয়েছি, এখন সন্ধ্যা হওয়ার পথে, কিছু খাবো না আমরা? খেতে বসে দেরি হলে শিকার পালিয়ে যাবে। এত ভয় পেও না তো কেরবি। আমি নিজে সীমানের নিকট না পৌঁছা পর্যন্ত সীমার জায়গা থেকে এক চুলও নড়বে না। চলো কিছু একটা খেয়ে নি, আরাম করি, তারপর গিয়ে শয়তান সীমারকে ধরা যাবে। খাওয়া দাওয়ার পরে কিন্তু নামাজটা পড়ে নেব। তোমার দাড়ির জন্য কোরবান হয়ে যাব। তুমি ফোরাত নদীতে অজু করতে করতে আমি কয়েকটা মাছ শিকার করে ফেলি। মাছ ধরতে পারো নাকি তুমি? আমার এই ছন্ন ছাড়া দৃশ্য দেখে তামাশা করো না। সীমারকে কতল করা ছাড়া এমন সব কাজ জানি যা জিন পরিও জানে না। দেখো তাহলে কি করি। আমাদের একসঙ্গে দেখলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে তোর সঙ্গে এই লোকটা কে আর কোথা থেকে এলো। বলবে এই সেই লোক যে ইবনে জিয়াদকে উটের পেটে বেঁধে পালিয়ে যেতে সাহায্য করেছে। কি আজব কল্পনা, সীমার সহজ সরল লোক নয় কিন্তু, বিশ্বাস করবে না। রুস্তম, সীমারের কাছে পৌঁছে দাও, আমি এমন কাজ করব সে সন্দেহই করবে না। হে খোদা, তওবা, সীমার খুবই ধূর্ত মুসলমান। তার চোখ ইগলের মতো, শ্রবণ শক্তি ঘোড়ার ন্যায়, ঘ্রাণ শক্তি প্রখর, বেইমানি করতে চাইলেই গন্ধে টের পেয়ে যাবে। আমি বাজি ধরে বলতে পারি, তোমাকে দেখলেই বুঝে ফেলবে যে তুমি মুক্তারের লোক। তোমার তো ওর সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই। তুমি বুঝছো না, পরে দেখা যাবে যে আমাদের দুজনেরই জীবনটা চলে যাবে। আমি এমন একজন পালোয়ানের হাতে দীক্ষা নিয়েছি যে তোমার মালিককে পালাতে বাধ্য করেছে। তুমি সীমারকে দেখিয়ে দাও, দেখবে কিভাবে ওর জান কবচ করি।
বলো পয়গম্বরের কসম, কসম খেতে খেতে পেট ফুলে মারা যাচ্ছি, বন্ধ কর। খোদার রহমতের পানিও খেয়েছো তো, তাই মিথ্যা কসমে পেট ফেটে যাচ্ছে তোমার। খোদার কসম, তুমি সীমারের সঙ্গে শক্তিতে পারবে না। নামাজ পড়েছো? সময় দিয়েছো? এসো একসঙ্গে নামাজ আদায় করি। আচ্ছা, প্রথমে নামাজ, পরে দুপুরের খাওয়া। আমি সীমারের মতোই নামাজ পড়তে পারি, কোনো সমস্যা নেই তো? না, কি সমস্যা? আসল নামাজ হচ্ছে মন আল্লাহর কাছে সমর্পণ করা। মাছ যদি পুড়ে যায়? এসো রুস্তম, সফরের নামাজ সংক্ষিপ্ত হয়, মাছ পড়ার আগেই নামাজ আদায় হয়ে যাবে। তাহলে আগুনটা একটু কমিয়ে দিই, কি বলো তুমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছের কাবাব তৈরি করছে দেখছি। এই রুস্তম ভালোই কলা কৌশল জানে, চোখের পলকে মাছ শিকার করেছে এত বড় আকারে। ওহো, এটা কি এখন ওদের মাছ কাবাবের সময় হলো? আমার ভুল না হলে বলছি, এই হতচ্ছাড়া জেরবিকে ধোকা দিয়ে বুদ্ধি শূন্য করে দেবে। আমাদের ওদের কাছাকাছি যাওয়া উচিত, ভয় পাচ্ছি হয়তো এখান থেকে পালিয়ে যাবে। সজাগ থাকতে হবে ইয়াজদান, লুকিয়ে রয়েছে, বুঝতে পারলে সীমার আমাদের হাত ফসকে বেরিয়ে যাবে। এই ব্যাপারে নিশ্চিত থাকুন সর্দার। আমি জানতাম যে রুস্তম অত্যন্ত ধূর্ত, কিন্তু ওকে যে হত্যা করে ফেলতে পারে তা একেবারেই বুঝতে পারিনি।
অবশ্যই মাথা উঁচু করে চলবি। আপনার পায়ের ধুলো আমার মাথায়। মালিক, আমার অর্ধেক বয়স কমিয়ে ফেলেছিস, কোন গড় স্থানে গিয়েছিলি? তওবা তওবা, আপনাকে মুক্তার এক্ষুনি বেঁধে নিয়ে যাবে, একদম টুকরো টুকরো করে ফেলবে। স্বর্ণগুলো কোথায় বুড়ো কুকুর? স্বর্ণগুলো ছিনিয়ে নিয়ে আটকে রেখেছে। কুফার দরজা আরব শাকের ইবিন কামেল বন্ধ করে দিয়েছে। স্বর্ণগুলো দেখেই সন্দেহ করে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। যখন শুনলো যে আমার মালিক সীমার পালিয়ে গিয়েছে, তাদের রক্ত টকপক করতে লাগলো। তারপর আমার হাত পা বেঁধে গাধার পিঠে করে নিয়ে গেল, নিল তো নিল, একেবারে একেবারে মুক্তারের কাছে। মুক্তারকে দেখে অবশ্যই কাপড় নষ্ট করে দিয়েছিলি। আপনার দাড়ির কসম, সবকিছু বলেনি। জিজ্ঞেস করেছিল সীমার কোথায় লুকিয়ে আছে। আমি এমন ভাব করেছিলাম যে ওদের ভাষা বুঝেইনি। ধোকা খেয়ে ওরা বিশ্বাস করলো। মুক্তারের গোলাম জেরবি, যাকে আমার সঙ্গে সঙ্গে পাঠিয়েছিল, সেই জেরবি। জেরবিকে হত্যা করে পালিয়েছি। তোর মাথা করেছিস গাধার বাচ্চা, তোর গাধার মগজ দিয়ে তুই মুক্তারকে ধোকা দিতে চেয়েছিস। আমার তুই বর্ষির সব গিলেছিলি। আমার আক্কেল জ্ঞান জিনদের মতো হয়ে গেছে। আবার ও মুক্তারের ধোকা পেলাম। জলদি সবকিছু প্রস্তুত কর, দ্রুত পালানো উচিত। দেখলাম তলোয়ার চাদরের নিচে লুকিয়ে পালাচ্ছে। আবু জাহেল, জেরবিকে হত্যা না করে ওকে জিম্মি বানিয়ে নিজেদেরকে মুক্ত করতে পারতাম। জি হক কথা জবাব। তুই কি পাখি হয়ে উড়ে যাবি নাকি, নাকি সাপের মতো গর্তে লুকাবি? পালানোর পথ নেই তোকে আমরা শেষ করতে এসেছি। তোর তলোয়ার জমে দে আমার কাছে, তাহলে হয়তো প্রাণে বাঁচতে পারবি। কেউ নেই, চলো যাই। Thank you.
পানি নিতে না পারে। না না, ওর পানির পাত্র ভেঙে দাও। মেহরান, দেহ থেকে মাথাটা আলাদা করো, ডালায় সাজিয়ে আমিরকে উৎসর্গ করব। বাকিদের কি খবর ইয়াজদান? জেরবির খুনি ছাড়া আর কেউ নেই এখানে। আশেপাশে সব জায়গায় খুঁজেছ? কেউই নেই, সম্ভবত পালিয়ে গিয়েছে। মনে হয় না ও বেশি দূর যেতে পেরেছে। জায়গাটা কোথায় সানন? শায়ক, কাফেলা সর্দার সানন তোমার মতো উটকে কি করে দমাতে হবে ভালোই জানে। মুখতারের ভয় আমাদের দীর্ঘদিনের ঘুম আরাম করে দিয়েছে। তুমি আজ রাতে গভীর ঘুমে ডুবে যেতে পারবে, আর আমি যৌবনকালের মতো আমার যুবতী বধুর সঙ্গে ঘুমাবো। মুখতারের ভয় ভুলে থাকবো, সবকিছু বেশ আরামেই কাটবে। ঠিকই ভাবু ঘুরে মজনু লাইলির জন্য আমাদেরকে এখানে পথ ঘুরিয়ে নিয়ে এলো। এখানে থাকার ইচ্ছে নেই তো? অসুস্থ হয়ে তো বাঁকা পথে আসিনি, আজ রাতটা নিরাপদ জায়গায় থাকতে চাই আমি। সোনান, ভুলে গেছো আমরা কুফা থেকে কি মুসিবত নিয়ে পালিয়েছি? মুখতারের গোয়েন্দারা আমাদের শিকারের জন্য লালা ঝরাচ্ছে, নিজেই ওর ফাঁদে পা দিতে চাইছো? আমরা মুখতারের রাজ্য ও ইরানীদের নজরদারি থেকে অনেক দূরে এসেছি। সালান, আমাদের মূর্খতা এই দুর্দশায় পতিত করেছে, কম কষ্ট সহ্য করেছি, নিজেদেরকে কোন বিবেকে এই গ্রামে বন্দি করব? ইতোমধ্যে মুখতার তার থাবা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। কোন গ্রামবাসী হয়তো কয়েকটা মুদ্রার জন্য লোক করে আমাদেরকে ধরিয়ে দিতে পারে। মুখতারের হুকুম এই অঞ্চলে প্রভাব বিস্তার করেনি, এত আপত্তি করো না। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে গোরস্থান থেকে উঠে এসেছো। চলো যাই, আজ রাতে নিজেদের তৈরি করব, আগামীকাল বসরার উদ্দেশ্যে যাত্রা করব। আমি তোমার মতো পাগল হচ্ছি না। তুমি যেমন গাধা তেমনই ভীতু। তোমার পিতা আশাসের সাহস এত কম ছিল না। তোমার পিতার আত্মা শান্তি পাক তোমাকে সাহসী বানিয়েছে। সতর্কতার নাম ভয় নয় সানান। কসম খেয়ে বলছি, এই গ্রামবাসী মুখতারের নাম পর্যন্ত শোনেনি। তাদের দিন দুনিয়া হলো গরু গাধা ছাগল এবং চাষাবাদ করা। এই কারণেই ভয় পাওয়া উচিত, ভয় সেখানেই যেখান থেকে সম্ভাবনা থাকে না। তোমার যা ইচ্ছা করো, এসো না। আমি আজ রাতে শ্বশুর বাড়ি থাকবো আর পেট ভরে পান করব। তোমার যেখানে খুশি মন চায় যেতে পারো মুখতার। সানান, শয়তানের ধোকা খেও না। তুমি অনেক দিন থেকে মুখতারের কারণে পালিয়ে বেড়াচ্ছ, আর একটি রাত অপেক্ষা করো, আগামীকাল রাতে বসরা পৌঁছে যাব। যত ইচ্ছে শরাব পান করে গলা পর্যন্ত ডুবিয়ে রেখো। তুমি বুঝতে পারছো না শায়ক, বুঝতে পারছো না,
আজরা খানমের মতো সুন্দরী যুবতী বধু, তোমার জন্য অপেক্ষা করলে আমার অবস্থা বুঝতে পারতে। খোদা হাফেজ জনাব শায়খ, খোদা হাফেজ। যেও না হাম্মক, যেও না। জিন্দেগিতে মূর্খতা না থাকলে অপূর্ণতা থেকে যায়। আবার দেখা হবে ছোট্ট ঘোড়া। এসো। শুধুমাত্র ওর মতো গন্ড মূর্খই পারে হুসাইন ইবনে আলীর মাথা দেহ থেকে আলাদা করতে। খুশামদির শুভেচ্ছা শায়ক, আমাদের আনন্দিত করলেন শায়ক। কিভাবে এই গরিবদের কথা স্মরণ হলো? বানু ইরাকের অবস্থা জটিল আকার ধারণ করেছে। কয়েক মাস পূর্বে কুফায় ভূমিকম্প এসে সব লন্ডভন্ড করে দিয়েছে। আমরা মাশুল দিচ্ছি। বিপদ দূর হোক, কোনো জখম হয়নি তো? কোনো ক্ষতি হয়নি তো? দিবি, উনি ভূমিকম্প বলতে যুদ্ধ বুঝিয়েছে, জমিনের ভূমিকম্প নয়। বানু, আমার স্ত্রী তো এখনো আমাকে দেখে ভয়ে আঁতকে ওঠে। অনেকদিন পর পর আসলে আপনাকে তো ওর অচেনা মনে হয়। কয়েকদিন তার সঙ্গে থাকুন, ঠিক হয়ে যাবে। আমারও তো বেশি সময় নেই বানু, বসরা যেতে হবে। উল্টো পথে আমি আপনাদের দেখতে এলাম, বিশেষ করে আমার স্ত্রী আজরাকে। ওকে ভয় দেখানো বা খারাপ আচরণ উদ্দেশ্য নয়। আপনি ওর মাতা, কন্যাকে এমন ভাবে শিক্ষা দেওয়া উচিত যে স্বামীকে যেন ভয় না পাই। আপনি বিশ্বাস করুন, আমার আজরা কিন্তু খারাপ মেয়ে নয়। শুধুমাত্র কথা বলতে পারে না, ওর সমবয়সীদের মতো কথার ফুলঝুরি চটাতে পারে না। আপনি আমাদের মালিক, তার এই অক্ষমতার জন্য মাফ করুন। এই সব ভদ্রতা দেখানোর দরকার নেই। দুই তিনজন কথা বলা স্ত্রী আমার রয়েছে, এক একজনের জবান 40 হাত লম্বা। কথা বলা বাচালের রানী। এই নাও, শায়খের জন্য কাবাব তৈরি করে দাও। বানু, আজরাকে একটু শিক্ষা দীক্ষা দেবেন। আচ্ছা, কি খবর বলুন আত্মীয়, কি করছেন? আর আল্লাহর শুকরিয়া, আমার কাছে এমন কোন খবর নেই যা আপনার কাজে লাগে। যুদ্ধের খবর সে তো আপনার কাছে রয়েছে, আমরা তো খবরহীন অবস্থা, গাধা গরু আর ভেড়া নিয়ে খেলা করি। অনেকদিন পর প্রাণ খুলে একটু হাসতে পারলাম। এভাবে প্রাণ খুলে হাসা একটা নেয়ামত, এর মূল্য বোঝা উচিত। আফসোস, আমিও যদি আপনার মতো সাধারণ প্রজা হতাম, ছাগল ভেড়া গাধা নিয়ে পড়ে থাকতাম। হে শায়ক, এটা কেমন কথা বললেন? জমি জমায় কাজ করা, গাধা লালন পালন করা আনন্দের কাজ না। এই যে দেখুন, হাতের ভাজে ভাজে শস্য দানার ঘষা লেগে লেগে কিভাবে ক্ষত তৈরি হয়েছে দেখুন। এখন কুফার কি খবর? কিছু না, কুকুর চলে গিয়ে নেকড়ে এসেছে। এই বদখত সবসময় ভেড়ার পাল ও রাখালদের ভয়ে ভয়ে রাখে। শুনেছি মুক্তার নামের একজন দিনীর আগমন ঘটেছে,
আফসোস যদি নতুন দিন আনত, মুক্তার রক্ত পিপাসু জিন, রক্ত ছাড়া ওর কোনো কিছুতেই তৃষ্ণা মেটে না। আজ এক কাককে চল্লিশ কাক বানায়, চল্লিশতম কাক আমাদের কাছে এসেছে। শুনেছি মুক্তার হযরত হুসাইনের রক্তের প্রতিশোধ নিতে এসেছে। কান থেকে চোখের দূরত্ব হিসাব করে বলতে পারবে? চার আঙুলের সমপরিমাণ। দেখা ও শোনার দূরত্ব সমান হবে জমিন ও আসমানের মতো। নিজের চোখে কিছু না দেখলে কখনো বিশ্বাস করবেন না। এই নিন এই বছরের হাদিয়া। আমার মন আজকের রাতে দিন ও যুদ্ধ কোনটাই চিন্তা করছে না। শরীর মন সুস্থ থাকুক। জন্তুটাকে এমন ভাবে বেঁধেছিলেন যেন উড়ে যেত। কি যে বলেন সায়ক। কার কাছে শুনেছ সে পবিত্র একজনকে হত্যা করেছে? তুমি জানো এই গ্রামের সব পুণ্ডারা তোমার স্বামীকে হিংসা করে? তোমার স্বামী বড়পদের অধিকারী, যোদ্ধা পুরুষ। এসব কথা বলে না মা আমার, এই কথাবার্তা রক্তের গন্ধ চড়ায়। তুমি অবাধ্য হয়ো না মা আমার, আরবের কোনো নারী স্বামীর ইচ্ছের বাইরে গিয়েছে। আচ্ছা আচ্ছা, কি এমন খারাপ বলো তো? সে তো অন্য কাউকে বিয়ে করেনি, কোথায় এত বয়স তার? তাকে তোমার বাবার চেয়ে হাজার গুণে জওয়ান তরতাজা দেখাচ্ছে। আচ্ছা, সে তো তোমার মতো একটা বোবা মেয়েকে বিয়ে করতে চেয়েছে, আর তুমি কি না এরকম করছো? শুধুমাত্র একটা চোখ নেই, তুমি নিজেও তো কথা বলতে পারো না। খোদা যাকে যেরকম বানান তাকে সে অবস্থায় সন্তুষ্ট থাকতে হয় মা। তুমি আমার কথা শোনো আজরা, তুমি কি গ্রামবাসীর কাছে আমাদের সবাইকে লজ্জায় ফেলতে চাইছো? হে খোদা, আমাদের ভাগ্যে এসব কি অঘটন ঘটছে! এই পাগুলো খুব ক্লান্ত, তোমার হাতে পা দুটোর ঔষধ। ঠান্ডা পানি দিয়ে আমার পাগুলোকে ভালো করে ধুয়ে একটু মুছে দাও। বুঝতে পেরেছি, তোমার শরীরে মেষক আম্বরের সুগন্ধ নেই, তোমার সমস্ত শরীর থেকে কেউ গন্ধ আসছে বোবামে। আমি দশ গুনব, এর মধ্যে না আসলে তালাক দেব না। তোমার দুই কান কেটে ফেলব। যাও না মা আমার, যাও সোনা মানি, যাও, এমন করো না। দেখছো না
না গেলে তোমার মাথা আলাদা করে ফেলবে, তোমার জন্য আফসোস করছি, যাও। আমি নিজেই এমন ভাবে মালিশ করব যাতে আপনার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমার স্ত্রী পা দুটো ধুয়ে দেবে, আমার গাধা শ্বশুর নয়। খোদা তোমাকে উঠিয়ে নিক আজরা। এইসব কি ধরনের কাজ কুকুরের বাচ্চা? সে তোমার স্বামী, অপরিচিত কেউ নয়। কেন আমার মান সম্মান নিয়ে খেলা করছো? আজ রাতে হয়তো কে মারবো, নয়তো নিজেই মরবো। ভালোভাবে একদম হত্যা করো, সবেমাত্র পিতার মতো কাজ করছো। শয়তান চোখ কানা বেটা, আমার মেয়েকে এমন ভাবে ভয় দেখিয়েছে যে এখন পাগলের মতো মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ না করুক ওকে যেন কোনো জীব জানোয়ার আঘাত না করে। হাই খোদা, কি বিপদটাই না ডেকে এনেছি। আজরা, কোথায় মা আমার? হে খোদার পয়গাম্বর, এরা কোন জাহান্নাম থেকে এলো? এরা কি জিন? মুসলমান নাকি কাফের? মেরো না আমায়, আমি সাধারণ একজন কৃষক, ধন সম্পত্তি কিছুই নেই। ভয় পেও না পিতা, ভয় পেও না, আমরা জিনও নই কাফেরও নই, আমরা আমিরের রাজপ্রতিনিধি। আমিরের নাম মুখতার। মুখতারের রাজপ্রতিনিধি? তাহলে যুদ্ধের পোশাক কোথায়? যুদ্ধের টুপি কেন পরনি? আমরা শুনেছি মুখতারের লোকেরা সব সময় যুদ্ধের পোশাক পরে থাকে। তুমি ভুল শুনোনি, যুদ্ধের পোশাক পরিধান করে থাকা যোদ্ধাদের কাজ। কিন্তু আমরা কেন যুদ্ধের পোশাক ছাড়া এসেছি তার একটি কারণ রয়েছে। মন দিয়ে শোনো চাচা জান, আমরা কিছু লোককে খুঁজছি যারা গত রাতে পালিয়েছে। তাদের পায়ের চিহ্ন এই এলাকায় পাওয়া গিয়েছে। তোমরা কি গত রাতে এই এলাকা থেকে কাউকে পালিয়ে যেতে দেখেছিলে? আমরা যা কিছু দেখছি তা হচ্ছে মুসলমানের মুসিবত। কেন এত পেরেশান হচ্ছ? মানসিক সমস্যায় আছি। আমার বোবা মেয়েটি কোথায় যেন চলে গেছে। কি হয়েছে তোমার কন্যার? হারিয়ে গিয়েছে, গত রাতে বাড়ি থেকে পালিয়েছে, মনে হচ্ছে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সাহায্য লাগলে বলতে পারো। আমার পথ ছেড়ে দিন, আমাকে এত জিজ্ঞাসা না করে আমার মেয়েকে খুঁজতে দিন। ঠিক আছে, তোমার পথ ছেড়ে দিলাম।
শায়েক, 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 উঠুন, কঠিন আজাব নাজিল হয়েছে। শায়েক, আমার বোবা স্ত্রীকে পোষ মানাতে পেরেছো তুমি? উঠুন শায়েক, মুক্তারের প্রতিনিধিরা এসেছে। উঠুন, মনে হচ্ছে মুক্তারের প্রতিনিধিরা আপনার খোঁজে এসেছে। মুক্তার? ভুল শুনছি না তো? না শায়েক, সাবধান হন, হুশিয়ার হন, পেরেশানিতে পড়ে গেলাম। আমার শ্বশুর আব্বা, তোমার কাবিলার কসম, আমাকে বাঁচাও, কিছু একটা করো যেন আমি পালাতে পারি। কিভাবে শায়েক, কিভাবে? পুরো গ্রামে তল্লাশি চালাচ্ছে। ভেড়ার পাল চারণ ভূমিতে নিয়ে যাও, আমি তোমার ভেড়ার পালে লুকিয়ে থাকবো। আমার ভেড়ার পাল কোথায় শায়েক? দশটা ছাগল আর দুইটা ভেড়া। তবে একটা উপায় আছে। কোন উপায় আব্বা জান? মৃত্যুর অভিনয়। মৃত্যুর অভিনয়? আমার কলিজার টুকরা! না মুসলমান, না, সবর করো মুসলমান। আরে, আমার কন্যা ওসিয়ত করেছে যে আমি আর ওর মা যেন ওকে একা কবরে দাফন করি। দয়া করে চলে যাও, চলে যাও, কষ্ট করেছো, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ তোমাদের মরহুম আত্মীয়দের জান্নাত নসিব করুক। মুর্তা ব্যক্তির ওসিয়ত আমল করা ওয়াজিব। তোমরা সবাই অনুমতি দিলে আমি আর আসার মা ওকে দাফন করব। আপনি আপনার কন্যার ইচ্ছা পালন করুন পিতা জান। ভাইরা, আমার কাছে মনে হচ্ছে ইমাম হুসাইনের দুই একজন হত্যাকারী আপনাদের এই গ্রামের মধ্যেই লুকিয়ে রয়েছে, আপনাদের অগোচরে বা কোনো কাবিলার আছে। আমরা আপনাদের এই পুরো গ্রামটা তল্লাশি করার জন্য অনুমতি প্রার্থনা করছি। এই মৃত ব্যক্তি আসরা না। কি বললে? না, জানি না, সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমাদের আজরার কোনো সন্ধান পাচ্ছি না। মনে হচ্ছে ধোয়া হয়ে উড়ে গেছে। তাহলে মৃতদেহ কার? শায়েক সানানের। মুক্তারের লোকেরা তাকে খুঁজতে এসেছে, বাধ্য হয়ে কাফনের কাপড়ে লুকিয়েছি। চলে গিয়েছে শ্বশুরাব্বা? চলে যাচ্ছে, দূরে না যাওয়া পর্যন্ত চুপ থাকুন। সবই আমার ভাগ্যের লিখন, ধৈর্য ধরা ও চুপ করে থাকা ছাড়া কোনো গতি নেই।
মুক্তারের লোকেরা কেন শাইখকে খুঁজছে? আমি জানি না বিবি। কিন্তু আমি জানি, এই শয়তানের গুনাহে তুমি নিজেকেও শরীক করছো। এই ভণ্ড হুসাইনকে খুন করেছে। এসব ফালতু কথা, কে দেখেছে তিনি খুন করেছেন? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করেছি যা কিছু শুনেছি। জানো এই কুকুর গত রাতে আমার গায়ে হাত দিতে চেয়েছিল? ওকে আমি জিন্দা কবর দেব। আমার সঙ্গে এসো। আস্তাগফিরুল্লাহ, এই কুকুর এখনো জীবিত। কেন এই শয়তানকে পালাতে দিচ্ছিলে? মাফ করুন সর্দার, খোদার কসম আমরা নিরপরাধ। নিরপরাধ? জানো এই কাফনের কাপড়ে কোন বেইমান রয়েছে, সে কি বেইমানি করেছে? জি, শুনেছি হুসাইনের মাথা কেটেছে। এই অপদার্থকে আশ্রয় দিয়েছ, পালাতেও সাহায্য করছিলে। কি করব সর্দার, আমাদের মালিক ক্ষমতাবান জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে। মারহাবা তোমার কন্যাকে অভিনন্দন।
আমির মুবারক আমির অবশেষে রক্তচোষাকে স্বীকার করেছি এই হচ্ছে বেঈমান শিমারের মাথা মনে হচ্ছে কারবালার সব খুনিদের একাই শেষ করার সংকল্প করেছো বন্ধু হুসাইনের হত্যাকারীদের জন্য আমি কিয়ান হচ্ছি সাক্ষাৎ আজরাইল শয়তানের ধোকা থেকে সবসময় সজাগ থেকো সর্দার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার নিকট এই বাড়ি তল্লাশির হুকুমনামা রয়েছে যদি তুমি নিজে দরজা না খোলো বাধ্য হয়ে দেয়াল ও দরজা ভেঙে প্রবেশ করব মানুষের বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করা তো তোমাদের স্বভাবে পরিণত হয়েছে দরজা দিয়ে প্রবেশ করাটাই বরং আজব ব্যাপার আসুন তবে এই হচ্ছে আমাদের বাড়ি শোনো আমি ভদ্রভাবে জিজ্ঞেস করছি মহিলা খুলি কোথায় কোথায় লুকিয়েছে সত্যি করে বলো আবারও জিজ্ঞেস করছো মাথা মোটা ইয়াজুজ মাজুজের ভাষায় কি কথা বলেছি তুমি তো একবার এসে সমস্ত বাড়ি ঘর তল্লাশি করে গেছো দুইজন মহিলা ছাড়া কি আর কাউকে দেখেছো তাহলে চুপচাপ বসে থাকো ঘরের সব গর্ত খুঁজে বের করো প্রতিটি সিন্ধু কূপের ভেতরে চুল্লির ভেতরে তন্ন তন্ন করে খুঁজবে আমার মনে হচ্ছে এই খান্নাস শয়তান কোন নালার মধ্যে লুকিয়ে আছে তুমি কি এই বাড়ির কেউ আমি এই বাড়ির বড় বউ ও হলো আমার সতীন বাড়ির হত্যাকর্তা তুমি কি জানো খুলি কোথায় অবশ্যই খুলি আপনাদের এখানে টেনে এনেছি ঘ্রাণ নিন খুঁজে পাবেন দেখো বোন আমার আমরা এই বাড়ি ধ্বংস করতে মোটেও ইচ্ছুক নই আল্লাহ না করুক এই বাড়িতে আগুনও লাগাতে চাই না আমরা খুলিকে চাই কারবালার ময়দানে ও অপরাধী তুমি তোমার সতীনের চেয়ে বুদ্ধিমতী বেঈমান খুলির সন্ধান আমাদের দাও তোমার মতো সর্দারের তো বোঝার কথা আগের বারও কিন্তু আমার স্বামী এই বাড়িতেই ছিল তুমি কি করছো জটাধারী নারী এসব কি কথা বলছো খুলির থাকা না থাকা আমার জন্য কোনো তফাত নেই হুরা খুলি শুধু তোমার স্বামী আমার আজাবের মালিক আল্লাহ তাকে মাফ করবেন না ধোয়ার চুল্লি
পালানোর পথ নেই। বাইরে বেরিয়ে আয়, নয়তো জীবিত কাবাব হয়ে যাবি। চুল্লিতে আগুন জ্বালাও, আগুনের তাপে সুরসুর করে নামবে। জি সর্দার। আল্লাহ তোর মতো খবিশকে ক্ষমা করেন না। জীবনের এই শেষ আয়ুটুকুতে অন্তত মানুষ হ, তবা কর, অপরাধ কিছুটা হলেও কম হতে পারে। ওর স্ত্রীদের নিয়ে চলো, তোমরা দুজনেই আমিরের আদালতে সত্য করে সাক্ষ্য দেবে। খোদার কসম, আমি আসলেই জানতাম না এই অপরাধী কোথায় লুকিয়েছিল। আপনারা নিজেরাই দেখেছেন, জিনের মাথায় প্রবেশ করবে না যে ওই চুল্লির ভেতরে লুকানো যায়। যাই হোক না কেন, তুমি আমাদের অনেক গালিগালাজ করেছো, নিরপরাধ হলে আমির তোমাদের ক্ষমা করবেন। নিয়ে চলো। পবিত্র মস্তক কারবালা থেকে কুফায় নিয়ে এসেছিল। পরবর্তীতে হযরত হুসাইনের পবিত্র মুন্ডু কুফার সকল বাজার ও অলিগলিতে ঘুরিয়েছে, এই পবিত্র মাথা নিয়ে অশোভন ঠাট্টা মস্কারা করেছে, এই পবিত্র মাথাকে জঘন্য ভাবে অপমান করেছে। এই আদালতে দুইজন নারী সাক্ষী উপস্থিত রয়েছেন, যারা মর্মান্তিক আশুরার রাতে আমাদের সবার প্রিয়। হুসাইন ইবনে আলীর মস্তকে আতিথেয়তা দিয়েছিল, তাদের নিকট অবশ্যই এমন কিছু দলিল রয়েছে এবং প্রমাণ রয়েছে যা দ্বারা এই আসামির শাস্তি প্রমাণিত হবে। আমি তাদের নিকট কারবালার পূর্বে ও পরে ঘটে যাওয়া কাহিনী বলার জন্য অনুরোধ করছি। বোন, আপনি বলুন, কসম করে বলুন, যা আপনি দেখেছেন ঠিক সেটাই বলবেন। কোরআনে শপথ করে বলছি, আমি সত্য ছাড়া কিছু বলবো না। বলতে পারেন। খুলি কারবালা যাওয়ার আগে হুরাকে গনিমতের ওয়াদা দিয়েছিল, ওই গনিমত দিয়ে কুফায় একটি নৃত্যশালা তৈরির কথা বলেছিল, যেখানে হুরা ক্রেতাদের মনোরঞ্জনের দায়িত্বে থাকবে। আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিলাম। তোমার সকল প্রতিশ্রুতি মিথ্যা ছিল। আমাকে শাম থেকে এখানে এনে কুফার এই খাঁচায় একাকে বন্দি করে রেখেছো, কি পেলাম? এত অস্থির হয়েও না হুরা জান, খুলি কখনোই এই কাজ করবে না। তাও আবার যাবার সময় এই সব কথা বলো না। আফসোস, যদি জানতে আত্মসম্মান কি জিনিস, তাও আবার এমন শহরে যেখানে ডানা ও পালক অকেজো করে রাখা হয়েছে। আমি গান না গাইলে, নৃত্য না করলে মারা যাবো।
আমার প্রিয়তমা জান, গান শোনাও। শামের ওই নর্তকীশালায়, ওই শরাবখানায়, ওই পানশালায় যেভাবে নেচে গেয়ে মাতিয়ে তুলেছিলে, সেই গান এখনো আমার কানে বাজে। শীঘ্রই কুফায় তোমার জন্য ওইরূপ পানশালা তৈরি করব। তুমি রসিক মানুষ খুলি, যুদ্ধবাজ নও। আমারও যুদ্ধে যাওয়ার কথা ছিল না, কিন্তু যুদ্ধে গেলে গনিমতের মাল নিয়ে আসতে পারবো। আমি নিশ্চিত যে এই যুদ্ধে দারুণ কিছু সামগ্রী নিয়ে আসতে পারবো এবং আমাদের উদ্দেশ্য হাসিল হবে। অনেক দূরে? কোথায়? যেখানে যুদ্ধ করতে যাচ্ছ? আহা, নেইনাভার কারবালা? না, এই তো নিকটেই, গুফা থেকে নিকটেই। কতদিন লাগবে? তিন চার দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে, চোখ বন্ধ করলেই আমাকে তোমার পাশে দেখতে পাবে। যদি যুদ্ধে তোমার কিছু ঘটে, আমি বিধবা হয়ে যাব। শোনার ধৈর্য হবে না তোমার। গাধার মগজ খেলেই শুধু আমার হুরাজানের মনোবেদনার কারণ হব। যুদ্ধের দরিয়ায় নিজেকে নিক্ষেপ করছি না। যুদ্ধ যুদ্ধই খুলি, কেউ যদি যুদ্ধে যেয়ে যুদ্ধ না করে তাহলে সে এমনিতেই দ্রুত মারা যায়। মৃত মানুষের জন্য আহাজারি করার সময় এত নেই, তাও আবার যুদ্ধে নিহত মানুষ। মনে হচ্ছে আসলেই আমাকে মন থেকে বিশ্বাস করছো না হুরাজান। এটা ঠিক যে যুদ্ধে টানটান উত্তেজনা পেরেশানি থাকে, কিন্তু আমাকে এতটা বোকা ভাবা বোধ হয় ঠিক হচ্ছে না। আমার সামনে থেকে সরে দাঁড়া। খুলি, আল্লাহকে ভয় করো। তুমি এমন একজনের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছ যে পয়গম্বরের নাতি। খোদার কসম, যে হযরত হুসাইন ইবনে আলীর বিরুদ্ধে যুদ্ধে যাবে তার উপর গজব নাজিল হবে। চুপ কর! কে তোর কাছে মতামত চেয়েছে? তুই বেশ কয়েক বছর যাবত হুসাইন ভক্তদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিস, তোকে তালাক দিতে গিয়েও মায়া লেগেছে তাই দেইনি। অতএব তোর রিজিক খা এবং খাওয়া অনুযায়ী চাকরানিগিরি কর। আমার অনুপস্থিতিতে তুই হচ্ছিস হুরাজানের দাসী। যদি আমি শুনি যে হুরাজানের সঙ্গে ঝগড়া করেছিস বা মুখ গোমলা করেছিস, তার কালি গালা শুনতে বিবিকে বাচ্চি, লজ্জা পাচ্ছি। এই নারীকে এনেছো সাক্ষী হিসেবে? হাদিয়ার লোভে ধোঁকাবাজি গল্প বানিয়েছো যা তোমাদের সিংহাসনকে পাকাপোক্ত করবে? আল্লাহ তোমার এই অবিচার সইবে না। এটাই কি সেই হযরত আলীর আদালত যা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছো? ফাঁসি দিতে চাইলে ফাঁসি দাও। কেন জনগণকে ধোঁকা দিচ্ছ? কেন জানি এই গর্ভবতী মহিলার মনে কেন এত জ্বালা? হিংসার কারণে ও এই মিথ্যা সাক্ষী দিচ্ছে, ন্যায় বিচার করছো না। তোমার স্বামীর স্ত্রীর সাক্ষ্য দিলে কি মানবে খুলি? হুরা যা সাক্ষ্য দেবে তাই অন্তর থেকে মেনে নেব। আমি নিষ্পাপ বলে দাও হুরাজান। ঠিক আছে, সত্যি করে বলো তো তুমি কি জানো? কসম প্রিয় আমির, আল্লাহর নামে কসম করছি আমি আজ কোনো মিথ্যা বলবো না। খুলি গনিমতের লোভী যুদ্ধে গিয়েছিল, গনিমতের মাল দিয়ে আমার জন্য নর্তকীশালা তৈরি করতে চেয়েছিল, এটা মিথ্যা নয়। তুমিও? খুলি এই ধোকাবাজির ওয়াদাতেই আমাকে শাম থেকে কুফায় এনেছে। যেদিন খুলি যুদ্ধে যেতে চেয়েছিল আমি যেতে বারণ করেছিলাম, হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা গুনাহ হবে এই কারণে নিষেধ করিনি। না, আমি হুসাইনকে কখনো চিনতাম না, আজও আপনাদের মতো ভালো করে চিনি না। যেদিন খুলি হুসাইনের ছিন্ন মস্তক নিয়ে আসলো, আমার চোখ গিয়ে হুসাইনের চোখের ওপর পড়ল, আমি কেঁপে উঠলাম। মনে হচ্ছিল জীবিত, দৃষ্টিতে এক আভিজাত্য ছিল, মনে হচ্ছিল মৃত্যু তুচ্ছ। যেদিন কারবালার ময়দান থেকে এলো তার কাঁধে একটা ঝোলা ছিল,
আমাকে সে এমন ভাবে ডাকলো আমি ভেবেছিলাম যে ওই ঢোলে ভরা হয়তো থাকবে দামি অলংকার গলার হার। হুরা কোথায়? হুরা ও খুলি এসেছো? দু হাত ভরে নিয়ে এসেছি ইয়াকুত ও জৌহর দানা এনেছি। আজ আমি তোমার গলায় এত মূল্যবান জিনিস পরাবো যে গলা হেলে পড়বে। বলবে খুলি এসো। খুলি জান, যখন কাদা মাটি থেকে ফুল ফুটবে, খুলির নাম তোমার কণ্ঠে শুনতে এত ভালো লাগে যেন আহ্লাদে গলে যায়। বলো খুলি। খুলি খুলি বাচ্চা খুলি। এমন গনিমতের মাল এনেছি যে ইয়াজিদের নিকট এটি একটি বিশাল কোষাগারের সমান। সম্পদ না থাকার কারণে অসংখ্য দিন আফসোসে মরেছি, আজ আজ সেই দিন শেষ হলো। জীবনের শেষ দিন পর্যন্ত জুয়া খেলে হারলেও এই সম্পদ শেষ হবে না। শুধুমাত্র ইবনে জিয়াদ ও ইয়াজিদের নিকট এই স্বর্ণমুন্ডু দিলেই হবে। এই বকশিসের টাকা দিয়ে কুফায় বিশাল এক নর্তকীশালা তৈরি করব। মনে রেখো, আমার এই নর্তকীশালা হবে শামের চাইতে অনেক বড়। এসো দেখো কি রকম মুন্ডু। যে দীর্ঘদিন ইয়াজিদের খাওয়া হারাম করে দিয়েছিল, ইয়াজিদ তখন অস্থির ছিল, এটা সেই ব্যক্তির মুন্ডু। মনে হচ্ছে এখনো জীবিত। তার চোখগুলো থেকে উজ্জ্বল কিরণ বের হচ্ছে। তুমি তাকে হত্যা করেছো খুলি? না, তুমি কি খুলিকে ব্যাককেল মনে করো? আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। মাথা এমন একজন কেটেছে যে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আমি ওত পেতেছিলাম এবং এক সুযোগ বুঝে আমি এই মুন্ডুটা চুরি করে পালিয়ে এলাম। এই মুন্ডুটা কে ছিন্ন করেছে? বাহ, তুমি তো বোকা ছিলে না হুরা। এটা হুসাইন ইবনে আলীর। তুমিও কি ওই সারার পাল্লায় পড়ে এদের সকলের একেবারে ভক্ত হয়ে গেলে নাকি? হুসাইন ইবনে আলী ইয়াজিদের বিরুদ্ধে ছিল, এটা কি কম অপরাধ? মুসলমানদের খলিফার বাইয়াত ভঙ্গ করা হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ। সে বাইয়াত ভঙ্গকারী যদি রাসূলের নাতিও হয়। নূহ নবীর ছেলেও কিন্তু একই দোষে খোদার অভিশাপে সাজা পেয়েছে। ও আমার জান, এটা কেমন চেহারা করে রেখেছো তুমি? এটা মনে হচ্ছে ফাঁসির কাস্ত, আদালত নয়। আর জল্লাদ হচ্ছে এই দুইজন মূর্খ নারী। তুই কিসের লোভে এইসব মিথ্যা কথা বলছিস বেঈমান নর্তকী? তুই কি ভেবেছিস এইসব কথা বললে তোকে ওরা পানশালা বানিয়ে দেবে? যা দেখেছি তাই বলেছি, আমাকে এখানে কেউ ওয়াদা দেয়নি। আমি জানি না আমার কথাগুলো আমার পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে। শুধু জানি আমি মিথ্যা বলছি না। আজ আমার সরল স্বীকারোক্তি মনে হচ্ছে হযরত হুসাইনের ছিন্ন মস্তকের কল্যাণে হচ্ছে। আজব স্বপ্ন দেখছিস হতচ্ছাড়ি, এটা ভাওতাবাজি, এটা কতিপয় লোকের কুসংস্কার যা কাউকে বানিয়েছে বীর,
কাউকে বানিয়েছে তুচ্ছ। খোদার কসম, কুসংস্কার নয়, ভাওতাবাজিও নয়, আমি নিজের চোখে দেখেছিলাম। হযরত হুসাইনের রক্ত ফিনকি দিয়ে বইছিল, শেষ হচ্ছিল না। খুলি আমাকে কঠোর ভাবে আদেশ দিয়েছিল হযরতের রক্ত পরিষ্কার করার, পরিষ্কার হচ্ছিল না। হতভাগী সারা, জানো আজ রাতে তোমার বাড়িতে কে মেহমান হিসেবে এসেছে? পয়গাম্বরের প্রিয় নাতি, পবিত্র মস্ত। চুলায় রাখা কি ঠিক হবে তোমার? সারা, প্রিয় হুসাইনের মস্তক তো প্রিয় নবীরই মস্তক। হযরত হুসাইনের পবিত্র মস্তকের উপর চুলা ছাই পশু ফেলার অর্থ হচ্ছে নবীজির উপরেই ছাই পশু ফেলা। আদালত নাকি রঙ্গশালা? এটা কেমন তামাশা? তাও আবার একটা দুর্বল নারীর এই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে? হ্যাঁ আব্দুর রহমান, এই বন্দির হুকুম কি হবে? আমার মতে হযরত হুসাইনের পবিত্র মস্তক নিয়ে খুলি যে তামাশা করেছে, আমি মনে করি এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এই পাপ এমনই পাপ, এটা না হলে সালাত কায়েম না করা আর রোজা ত্যাগ করার মতোই হবে। কাল কিয়ামতে মহান আল্লাহ তাআলা ওর বিচার করবেনই। কিন্তু মনের মধ্যে যে পাপ নিয়ে খুলি কারবালায় গিয়েছিল, তার উদ্দেশ্য ছিল কারবালায় গিয়ে হযরত হুসাইনের পবিত্র মস্তক লাভ করা, এবং এই উদ্দেশ্যে কারবালায় সে দুইজনকে হত্যা করেছিল। আদালতের উচিত অবশ্যই এর ন্যায় বিচার করা। বিন কামেল, এই বেঈমানের হুকুম লিপিবদ্ধ করে ওকে ময়দানে নিয়ে যাও এবং গর্দান ছিন্ন করে ফেলো। জি আমির। হুকুম তো তৈরি করেই রেখেছিলে, তাহলে এই ঠাট্টা মস্করার কি দরকার ছিল? তোমরা ন্যায় বিচারের নাম নিয়ে প্রতারণা করছো, যেন জনগণকে গাধা বানাতে পারো। এই যে ন্যায় বিচারের হুকুমতের টুপি পরে রয়েছো, সেটা শুধুমাত্র নিজেদের রক্ত ঝরানোর জন্য ভান ধরেছো। এই জনগণ গাধার মতো, ভেড়ার চাইতেও দুর্বল, তাই তোমরা এমন অত্যাচার করছো। ছাড় আমাকে, বেহায়া নির্লজ্জ। সেই দিনের ভয় কর যেই দিন এই রক্তপাতের কারণে তোরও রক্ত ঝরবে। খুলির এই বিচার হয়তো আমাদের রাজ্যের কাউকে কাউকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ সাক্ষী, আমি সবার মতামত নিয়ে বিচার কার্য পরিচালনা করেছি। কোন হুকুমতি রক্তের উপরে বসে স্থায়ী হতে পারে না। রক্তের বদলে রক্তের বিধান করা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অন্যতম শর্ত।
মহান আল্লাহ তাআলা রহমানির রহিম, খুলির বিচার আমাদের ঐক্যবদ্ধ না করলে আমাদের হাক্কানিয়াত নিয়েই সাধারণ মানুষ আমাদের সন্দেহ করবে। কেউ যদি পবিত্র রক্তকে নিজের জীবনের লাভ লোকসানের উসিলা বানায় তবে তার অবশ্যই বিচার হওয়া উচিত। কখনো কখনো এই ব্যবসা মানুষকে পশুতে রূপান্তর করে, যেমন ভাবে খুলি মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে। তোমরা দুজনই এখন মুক্ত, খুলির অত্যাচার থেকে এবং আমাদের ভয়ভীতি থেকেও তোমরা মুক্ত। খুলির স্ত্রী হওয়া যদিও লজ্জার, কিন্তু অপরাধ নয়। এদের কাউকে কোন রকম অসম্মান করো না। জমিনের বুকে বিবাদ সৃষ্টিকারী এবং কারবালার দুশমন ওসমান ইবনে আলী এবং জাফর ইবনে আলীর খুনি, পবিত্র ব্যক্তিদের খুনি, নেইনাবার কারবালা থেকে পয়গম্বরের নাতি মা ফাতেমার প্রিয় পুত্রের মস্তক চুরির কারণে হুকুম অনুযায়ী খুলির মাথা কেটে ফেলা হবে এবং এই শয়তানের দেহ জনসম্মুখে আগুন দিয়ে একেবারে জ্বালিয়ে দেওয়া হবে। অসুরা এখতিয়ার ও অদৃষ্টবাদ শিক্ষার ময়দান ছিল। অসুরা আমাদেরকে শিখিয়েছে দৈত্য হব নাকি ফেরেশতা, মানুষ হব নাকি জানোয়ার। আসুরা ছিল মনুষ্যত্ব শেখার এক পবিত্র ময়দান। আসুরার দিনে হুসাইন নিজের সমস্ত ইমানি শক্তি দিয়ে ফরিয়াদ করেছে এবং পবিত্র আসুরা ওইসব জাহেলদের উপরে হুজ্জাত শেষ করেছে। কিন্তু এই মাটির দুনিয়ার সকল পূজারীগণ অন্ধ লোভে বধির হয়েছিল এবং তার কথা শুনে মেনে নিতে ভয় পেয়েছিল। আর সেখানে এই জনগণ পবিত্র আসুরার দিনে তাদের মনুষ্যত্বকে পরিণত করেছিল উটের বিষ্ঠায় এবং নিজেদেরকে মানুষ খেকো শকুন হিসেবে উপস্থাপন করেছিল। এরা ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তিতে ইতিমধ্যেই পরিণত হয়েছে। এরা নিঃসন্দেহে শেষ কেয়ামত পর্যন্ত কেবল মানুষের অভিশাপই পাবে। এদের উপরে নিশ্চয়ই আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে। এবার পরমুন্সী, এই বেইমানদের হুকুমনামা পাঠ করো, যেন সমস্ত মানব জাতি এদের নিষ্ঠুরতা আর বর্বরতা সম্পর্কে জানতে পারে আর বুঝতে পারে। আশুরার দিনে প্রথমেই হযরত হুসাইনের লেবাস লুণ্ঠন করেছে, অতঃপর স্বেচ্ছায় প্রিয় হুসাইনের দেহের উপর দিয়ে ওরা অনেক নিষ্ঠুর ভাবে ওদের ঘোড়া এক এক করে চালিয়ে দিয়েছে এবং সিনার হার ও পিছনের হার গুলো ভেঙে একেবারে চৌচির করে দিয়েছে। এই ব্যক্তিগণ হাওয়াজ গোত্রের লোক, এরা হচ্ছে রাজা ইবনে মুনকাজ আবিদি। ওয়াজ ইবনে নায়েব, ¶¶
আল্লাহর জমিন থেকে এই বর্বর বাসন্ডদের বিতাড়িত করো। কোথায় যাচ্ছিস? ওদিকে চল, চল। জীবিত থাকা মানে মুক্তার এখনো কিছুই করেনি। কপালের ভাঁজ খুলুন সর্দার, এই আত্মা নিয়ে সামনে গেলে কিসাসে সব জট লেগে যাবে। আমি মুক্তারের রক্তাক্ত মনের খবর জানি। হযরত হুসাইনের খুনিদের মধ্যে হারমেলের মতো কেউ মুক্তারের কলিজাকে এত রক্তাক্ত করেনি। সে হারমেলেকে কতলের জন্য দিন গোনা শুরু করেছে। আমার অবশ্যই তার নিকট পৌঁছে সঠিক খবর দেয়া উচিত। সীমার এবং অন্যান্য সাঙ্গপাঙ্গরা পালিয়ে গিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। হারমেলে আমাদের আবারও সেই লজ্জায় ফেলে দিল। আমাদের সামর্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন করার অধিকার মুক্তারের অবশ্যই রয়েছে। গোস্তাকি, মাফ করবেন আমির, কয়েকদিন তার সঙ্গে দেখা না করা উত্তম মনে হচ্ছে। কিছুদিন পরে হয়তো হারমেলের বিদ্রোহ আমাদেরকে প্রচণ্ড ভোগাবে। না আবু সাইদ, না। আমাদের লজ্জিত হলে কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তারের নিকট দুশ্মনের খবর না জানানো অন্যায় হবে। আল্লাহ সর্বশক্তিমান, হাজার দালান হাজার গোত্রের কুফা শহরের সেনাপতি, মাথা নিচু দেখতে চাই না। লজ্জিত আমির, খালি হাতে ফিরেছি। হারমেলে আমাকে লজ্জায় ফেলে দিল। তোমার দুশ্মন লজ্জা পাক। মাথা উঁচু করো। পরাজয়ের কারণ বুঝতে পারাটা আগামী দিনের যুদ্ধে জয়ের সম্ভাবনাকে অনেক বেশি বৃদ্ধি করে। আমি ময়দানের কঠিন সময়কে অতিক্রম করেছি আবু ইসাক। কখনো বিজয়ী হয়েছি, কখনো আবার পরাজিত হয়েছি, কিন্তু কখনোই অহংকারী ছিলাম না, কখনোই নিজেকে অক্ষম ভাবিনি। হারমেলে আমাকে বিভ্রান্ত করেছে, জানি না ভুল কোথায়। নিখুঁত তীর, একজন মাত্র দুশ্মন, সতর্কতা, গোপনীয়তা, জানি না হারমেলে কিভাবে পালিয়ে গেল। তিনবার অবরোধ করেছিলাম, ফলাফল শূন্য। কেন তুমি তোমার ইরানি ভাইয়ের সাহায্য নিচ্ছ না বলো?
কিয়ান, তুমি যথেষ্ট ব্যস্ত রয়েছো। তোমাকে আমরা কষ্ট দিতে চাইনি। আমরা যদি আঞ্জাম দিতে না পারি তাহলে আমির আমাদের বিচার করবেন ভাই। পারা না পারার কথা নয় আব্দুল্লাহ। হার মেলেকে স্বীকার করতে হলে অদৃশ্য তীর দরকার হবে এবং তা ছদ্মবেশে করতে হবে। আশা করছি আমাকে তোমার সঙ্গী হিসেবে নেবে। হার মেলের শিকার আমার উপর ছেড়ে দাও ভাই। কিয়ান, হার মেলেকে হত্যা করা আমাদের বদলার অন্যতম উদ্দেশ্য। আমি বা তুমি যেই শিকার করি কোনো পার্থক্য নেই। ময়দান তোমাকে ছেড়ে দিলাম। শুধু সতর্ক থেকো কিয়ান, হার মেলে একটা জানোয়ার এই আছে এই নেই, কখনো মাথার উপর কখনো মুখোমুখি। সজাগ থাকলেও দেখবে কোথা থেকে তীর এসে দিচ্ছে। উপায় আমার জানা আছে, অনুমতি দিন আমির। কুফার সেনাপতির অনুমতি দেওয়ার কথা, সেটা তিনি দিয়েছেন। শুক্রিয়া আমির, শুক্রিয়া জনাব সেনাপতি, আমার জন্য দোয়া করবেন। জানো কেন হারমেলে তোমার থাবা থেকে পালিয়েছে? মনে হচ্ছে হারমেলেকে শিকার করা কিয়ানের ভাগ্যে লেখা রয়েছে। তোমার ভাগ্য শিকার হতে পারত। যেহেতু দুহাত ভরে আমিরের নিকট আসতে চেয়েছিলে তাই তুমি বঞ্চিত হয়েছ। সুবহানাল্লাহ, এরকমই আমির। গোপন করব না, কিয়ানের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলাম, ইরানি ভাই থেকে পিছিয়ে থাকতে চাইনি। আর মেলে বলি প্লিজ, যে আমাদের ইমানকে দুর্বল করে দিতে চেয়েছিল, আল্লাহ কিয়ানকে রক্ষা করুন। কিয়ানের আত্মা এখনো পরিচ্ছন্ন রয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার মেলে ধরা পড়বে। যখন তীর বা খঞ্জর নিক্ষেপ করবি অবশ্যই নিজের হুশ শ্রবণ শক্তির নিকট এবং শ্রবণ শক্তি চোখের উপরে রাখতে হবে। ভালো তীরন্দাজ চোখের পলক, নিঃশ্বাস ও সময়ের প্রতি খেয়াল রাখে। অবশ্যই বড় শিকারকে ছোট এবং ছোট শিকারকে বড় করে দেখার অভ্যাস করতে হবে। এইভাবে একজন শিকারীর জন্য শিকারের ময়দান যত বেশি বিস্তৃত হবে শিকার তত দ্রুত ফাঁদে পড়বে। একজন দক্ষ শিকারী কখনোই নিজের জায়গাকে সংকীর্ণ ও ছোট করে রাখে না, এমন করলে শিকারী নিজেই শিকার হয়ে যায়। বুঝলি তো? জি মালিক। মাটির নিচে লুকিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। অমর সাদ, সীমার ও খুলি যদি ইঁদুরের গর্তে না লুকাতো, আজ বুক ফুলিয়ে জমিনের বুকে হাঁটত। আমারও আপনার মতো সারা দিন মুখতারের দাড়ি নিয়ে শুধু খেলতো আর খেলতো। হাসা বন্ধ কর ফাত্তা। কম হাসা শিকারীর অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। এনে আমি তোকে পরীক্ষা করে দেখতে চাই। লক্ষ্য বস্তুর সামনে দাঁড়িয়েছেন মালিক। আঘাত কর, জড় বস্তুতে আঘাত তামাশা মাত্র,
আমি বলছি আঘাত কর। আপনি ওখানে দাঁড়ালে আমার হাত পা কাঁপে। তিন নম্বর দীক্ষা কি ছিল? শিকারী যদি শিকারের ভয় করে তবে পতন নিশ্চিত। সাবাস শিষ্য, শিকারের ভয় পাওয়া হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, যুদ্ধে ভয় পেলে নির্ঘাত পরাজয়। শুরু কর। কি করেছি মালিক? আমি জানতাম তুই পারবি। মারহাবা। কেউ আসছে। পালা। শোনো হারমেলে, আমি হারকুস। কি খবর হারকুস? আপনার দুশ্মনের খবর পাওয়া গেছে, নদীর ওই পারে দাঁড়িয়ে কিছু বোঝার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাদের খোঁজ পেয়ে গেছে। দুশ্মন খুব ধূর্ত হারমেলে, কসম করেছে আপনাকে হত্যা করেই মুক্তারের কাছে ফিরবে। উট স্বপ্ন দেখে তুলার বিছানায় ঘুমাতে। ওদের মাছির মগজের নোংরামি আমাকে অবাক করে দিচ্ছে। সীমারকে খুন করে ওই ইরানি খুব বেশি বেড়েছে। আপনার উচিত ওকে শায়েস্তা করা। অপেক্ষা কর, এমন কাজ করব হারমেলের নাম শুনলেই কাপড় নষ্ট করে ফেলবে। এটা শয়তান হারমেলের গোপন আস্তানা। হারমেলের গন্ধ বুঝতে হলে চাই তীব্র ঘ্রাণ শক্তি। হারমেলে এই পথ ছাড়া অন্য কোন বিকল্প পথে কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। যা, তুমি দলবল সহ খেজুর বাগানে লুকিয়ে থাকো। কাসির, তুমি ওই দিকটায় নজর রাখবে। সবাই তোমরা ওই দিকে পাহারা দাও। ইয়াজদান, তুমি এবং আমি ওর আস্তানায় হামলা চালাবো, শুধুমাত্র পানিপথ খোলা থাকবে। হারমেলে এই নদীপথ অতিক্রম করে আমাদের দিকে আসলে ধরে ফেলব। এভাবেই ওকে আমরা খুব সহজে শিকার করতে পারব। রাজ্জাক, কাসি, সবাই হুশিয়ার হয়ে থাকো। হার মেলে পালিয়ে গেলে আমাদের ছেড়ে দেবে না। নিশ্চিত থাকুন সর্দার, হার মেলে শিকারে আমার কোনো গাফিলতি পেলে গর্দান নেবেন। চিন্তা করবেন না সর্দার, আমি একটা পিঁপড়াকেও পালাতে দেব। হার মেলে তো একটা বড় জানোয়ার। এটা কোথায়? কুফার হিংস্র বাঘ হারমেলের আস্তানা, ইবনে কাহেল আসাদের চারণভূমি। এখানে কেউ আসলে কান থেকে নাক পর্যন্ত সেলাই করে দেব, নইলে আমি আদম সন্তান নই। এত কথা বলিস না, সংক্ষেপে জবাব দে, কয়জনকে সামলাবি? সেটা দুশ্মনের সংখ্যার উপরে নির্ভর করছে। দুশ্মন যদি একা হয় আমি একজন, দুশ্মন যদি দশজন হয় তাহলে আমি দশজনের সমান। দুশ্মন চারিদিক থেকে ঘিরে ফেললে তুই কি করবি? হঠাৎ গায়েব হয়ে যাব, তীর ছুড়তে থাকবো, চারদিকে ঘুরপাক খাবো। এভাবে এমন ভাবে মাথা ঘুরিয়ে দেব বুঝতেই পারবে না কোন দিক থেকে তীর ছোড়া হচ্ছে। দুশ্মন গালিগালাজ করলে তখন তুই কি করবি? কৌশল পাল্টাবো। এত বেশি কায়দা করাচ্ছেন কেন? দুশ্মন হয়তো এখনই পৌঁছে যাবে। জলদি হারমেলে, জলদি। হারকুস, একজন দক্ষ শিকারী কখনোই তাড়াহুড়া করে না। ফত্তা, এ কথা কখনো ভুলবি না, তুই আমার শিষ্য। ইরানি কিয়ান তোর একটা আঙুলের সমান কখনোই হতে পারবে না, তবে শর্ত হচ্ছে আমার কথা তোকে মানতে হবে। আমি ও ইরানি মজদুরের কলিজায় তীর ছুড়ে হত্যা করার জন্য যাচ্ছি। আপনি নিশ্চিত থাকুন,
ওদের উচিত শিক্ষা দেব। ফাত্তা, সিপাহী যদি ময়দানে ভুল করে ক্ষতিপূরণের কোনো সময় পায় না। কেন? কারণ ভুল করলেই শেষ। বারিকাল্লাহ, সাবাশ শিষ্য। এখান থেকেই আমাদের সাবধানে যাওয়া উচিত, এমন ভাবে যেন কেউ বুঝতেই না পারে। নদীপথে গেলে ভালো হতো না হার মেলে? নদীপথ বন্ধ করে দিয়েছে হারকুস। এই ইরানি নাদান পালোয়ান কিয়ান ভেবেছে আরবদের এই নদীপথে তিমি শিকার করবে, গ্লাদিসিয়ার কথা ভুলে গিয়েছে। মনের ইচ্ছের কথা যদি বলি, এই মুহূর্তে আমাদের রাজদরবারে বসে নিজেদের স্বপ্ন বোনার কথা, তা না করে আমরা এই বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, পালিয়ে বেড়াচ্ছি। তোর মন কি সুলাইমান নবীর গালিচা চায় নাকি? সওয়ার হলাম আর যে বাড়িতে নামার ইচ্ছে হলো সেই বাড়িতে নেমে পড়লাম, তাই না? সুলাইমানের কি আসলেই গালিচা ছিল হার মেলে? উড়ন্ত গালিচা সত্য কি মিথ্যা ছিল জানি না। আমি জানি যে জাহেলি যুগের জনগণ হলো বোকা এবং মূর্খ। সাহস থাকলে সামনে আয় জানোয়ার।
তুই কাজের চেয়ে আজেবাজে কথাই বেশি বলছিস। তুই মানুষ হলে দুধ পান করা শিশুর গায়ে তীর ছুটতে পারতি না। শোনো, যে এই ঘাতক হারমেলে দিন আসাদিকে সাহায্য করবে সে ওই একই অপরাধের শাস্তি ভোগ করবে, ছাড় দেওয়া হবে না। তোদেরকে ধ্বংস করতে আমাদের আমির মুক্তারের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। সাবধানে হামলা করতে হবে ইয়াজদান, জীবিত হারমেলেকে ধরা আমাদের জন্য বেশি জরুরি। দুশ্মন পেছন থেকে হামলা করছে। পেছনে সরে যাও, সরে যাও সবাই। সর্দার, দুশ্মন আমাদের দুই দিকেই রয়েছে। পেছনে সরে যাও দ্রুত, আহতদের নিয়ে চলো। তুই বাঘের সাথে লড়াই করছিস ইরানি, আমরা নিজেদেরকে লুকিয়েছিলাম যেন হার মেলে বুঝতে না পারে এবং গাফলতি করে। এখন তো ওরা সবকিছু বুঝেই ফেলেছে, লুকিয়ে থাকার আর কি দরকার আছে? পাটখড়িগুলো বাধা হচ্ছে, এখনো যদি দুই দিকে পাট করে দিয়ে ঢেকে রাখি আরো বেশি মুশকিলে পড়ব। অনুমতি দিলে আরো বেশি মনোবল নিয়ে আমরা হামলা করতে পারবো। ভালো বলেছ ইয়াজদান, যা করার জলদি করো, আজকে এই বদমাশটাকে পাকড়াও করব। জি সর্দার। যুদ্ধ শেষ? বেশি বোঝা শুরু করলি নাকি? আমাদের উদ্দেশ্য ছিল ওদের ঝামেলায় ফেলা, এই ফাঁকে হারমেলে পালিয়ে গেছে। নিজে নাম। পালিয়েছে? আমাদের মালিকের বুদ্ধির প্রশংসা কর। তীর ছুড়ে ভালোই মজা পাচ্ছিলাম, আবারও কিন্তু আমাদের খোঁজে আসবে। আসলে আসুক, আমরা পেঁয়াজের খোসা, পেঁয়াজ নই। ওরা হারমেলের খোঁজে এসেছে, আমাদের আর কোনো কাজই নেই। খবর? রাস্তা নিরাপদ, পথ ঘাট খুলে দিয়েছে, এখন একদম নিশ্চিন্তে চলে যেতে পারে। তোদের সর্দার তো ভালোই সাঁতার জানে, শুনেছি পানির নিচেও নাকি সাঁতরায়। সিদ্ধান্ত নিয়েছে নদীপথে আপনাকে শিকার করবে। নদীর কুমিরগুলোকে ঠিক মতো চিনতে পারেনি। এই নে। আল্লাহরই বরকত। রাতের সিদ্ধান্তের কথা ভুলে যাস না।
বিশ্বাস রাখুন, ভুল হবে না। পুরুষের মতো ওয়াদা করছি। আজ রাতেই ঘটনা ঘটবে। মঞ্জিলে গিয়েছেন এবং হারমেলেকে কতলের খব দেখছেন। কি ভয়াবহ ব্যাপার! আপনারা দেরি করে ফেলেছেন, সে পালিয়ে গেছে। এই মিথ্যাবাদী বজ্জাত, ধোকা দিচ্ছিস আমাদের? ওর শরীরে কি পাখা গজিয়েছে যে পালিয়েছে? বেঈমান, আমি প্রতিটি পাটখড়ির সঙ্গে সৈন্য রেখেছি, কেউ দেখলো না আর সে পালিয়ে গেল। কিভাবে বলবো সর্দার, আপনি তো হারমেলেকে ভালোভাবেই চেনেন, সে জিনদের মতোই চলে মুসলমান। বাজে কথা বলবি তো তোর জীব কেটে কুকুরকে খাওয়াবো হারামজাদা। হারমেলে কোথায় লুকিয়েছে? ক্ষমতা রয়েছে, তাই বলে যা ইচ্ছে তাই বলবেন? সর্দার, হারমেলের দেহ একটা গরুর মতো, পিঁপড়ার মতো নয়। আমরা তাকে কি করে কোথায় লুকিয়ে রাখতে পারবো? খোদার কসম, হারমেলে পালিয়েছে। আপনার সৈন্যরা যে কেন তাকে দেখতে পেল না, আশ্চর্যের কথা। হারমেলের গোলাম? জি সর্দার। তোদেরকে হাত পা বেঁধে রেখেছিল কেন? হারমেলে ভেবেছে হয়তো কোনো ভুল করে ফেলবো। তোরা কেন হারমেলের সঙ্গে যাসনি? সে আমাদের ফাঁদ বানিয়েছে যেন সে নিজে পালিয়ে যেতে পারে। কতজন ছিল? হারমেলে আর হারকুস। সে নিজে ওখান থেকে তীর মেরেছে, আর আরকুস ওই যে ওই খেজুর গাছ থেকে। আমরা সবাই আশেপাশে লুকিয়েছিলাম। হারমেলে আমাদের আসার পরে যদি পালিয়ে থাকে তবে অবশ্যই দেখতে পেতাম। আমার মনে হয় আমাদের আসার পূর্বে পালিয়েছে। যারা তীর ছুড়েছে তারা এই দুইজনেই হবে। এই লোকটিকে খুব ধূর্ত মনে হচ্ছে, তবে কয়েক ঘা দিলেই সত্য কথা বলবে। ওদেরকে বন্দি করে নিয়ে চলো।
এত সব সৈন্য, এত সব তদারকি, শুধুমাত্র এই গোলাম ও তার বাচ্চাকে পেলাম। এই খবর মুখতারের কানে গেলে তোমার নিজের সম্মান থাকবে না কিয়ান। ইয়াজদান। জি সর্দার। এই দুইটাকে আমিরের নিকট নিয়ে যাবে, যা কিছু ঘটেছে তার বর্ণনা করবে। আপনি যাবেন না সর্দার? না। কেন সর্দার? কোন মুখ নিয়ে আমি মুখতারের মুখোমুখি দাঁড়াবো? কেন লজ্জা পাচ্ছেন সর্দার? আপনি তো হারমেলেকে ইচ্ছে করে পালিয়ে যেতে দেননি, সে তো বিশাল এলাকা থেকে পালিয়ে গিয়েছে। তাছাড়া আমাদের অর্জনও তো কম নয়। হারমেলের গোলাম যদি সীমারের গোলামের মতো হয়, ওদের দিয়ে ফাঁদ পাতে পারব। আমি নিজের ইচ্ছাতে হারমেলেকে শিকার করতে এসেছিলাম। দুই তিন দিন করে সময় পার হয়ে এখন প্রায় 10 দিন অতিক্রম হতে চলেছে, আর আমরা এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আপনি এ পর্যন্ত কম খেদমত করেননি সর্দার। কোনো শর্ত দিয়ে আপনার এই অবদানকে বিচার করা ঠিক হবে না। সবসময় মাথা উঁচু করে চলাই আপনার মতো বীরের পক্ষে মানায়। কেউ আমার হক খায়নি ইয়াজদান। আমি নিজেই হয়তো নিজের হক নষ্ট করেছি। নিজের এই ভাগ্যকে আমার এখন বরণ করে নেওয়া উচিত। আমার একটু একাকী থাকা খুব দরকার। চলে যাও ইয়াজদান। যাবেন না সর্দার। আপনার একা যাওয়া ঠিক হচ্ছে না, বিপদ হতে পারে। হারমেলে আহত সর্প, হয়তো সে কোথাও লুকিয়ে থাকতে পারে এবং পেছন থেকে খঞ্জর মারতে পারে। আল্লাহ চাহে তো এটা যেন ঠিক হয়। হয়তো হারমেলের এই পলায়ন জাদু আমাকে একা ময়দানে নিয়ে আসার জন্য। আমিও আশা করছি তাই যেন ঘটে। সবাই আছে, কিয়ান নেই কেন? লজ্জায় আসেনি আমির। তিনি চিন্তাও করেনি যে হারমেলের মোকাবেলায় হার মানবে। বুঝতে পেরেছো কোথায় গিয়েছে, কি ইচ্ছে ছিল? যতই চেষ্টা করেছি কিছুই জানতে পারিনি। তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন, ভয় পাচ্ছি হয়তো নিজেই নিজেকে খতম করে দিবে। বিশেষ করে হারমেলও তাকে ছায়ার মতো অনুসরণ করছে। জলদি যাও এবং তাকে সার্বক্ষণিক অনুসরণ করো। ইয়ান আমার সবচেয়ে কাছের বন্ধু। বিন কামেল, এই হতচ্ছাড়াকে হাজতে বন্দী করো, বাচ্চাটাকে ছেড়ে দাও। আমির, আপনার দুটো পায়ে পড়ি, এই মাসুম বাচ্চার প্রতি রহম করুন। ওর মা মারা গিয়েছে, আমি নিরপরাধ। হতচ্ছাড়া নিরপরাধ? তুই এমন এক শয়তানকে সাহায্য করেছিস যে 6 মাসের শিশুর বুকে তীর মেরেছে, তাও আবার যখন ওই শিশুটি তৃষ্ণার্ত ছিল এবং তার পিতা কিছুটা পানি চেয়েছিল। হারমেলের উপরে খোদার অভিশাপ পড়ুক, আমি ওর গোলাম ছিলাম আমির, আমার আর কোনো উপায় ছিল না। আল্লাহ রাসুলের কসম, যদি এই বাচ্চার পিছুটা না থাকতো, হারমেলেকে আমি চিবিয়ে খেতাম। অভিশাপ তোদের, অভিশাপ তোদের! স্ত্রী পুত্র গরিবী হালতের বাহানা দিয়ে নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিচ্ছিস। নিয়ে যাও ওকে। আমির, আমি আপনার ন্যায় বিচারের কথা অনেক শুনেছি, আমাকে হাজতে বন্দী করুন, কিন্তু এই বাচ্চাকে আমার থেকে আলাদা করবেন না। আমি ছাড়া ওর আর কেউ নেই, ও আমাকে ছাড়া বাঁচবে না। যথেষ্ট। ইনকামেল, ওদেরকে কারারক্ষীর নিকট হস্তান্তর করো, পরবর্তীতে ওদের বিচার করা হবে।
ভয়ঙ্কর দৈত্য কয়েকদিন যাবত তার ফেতনা ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন হলো আমার ডানে বায়ে সাহসী সব বীরদের দেখে যাচ্ছি। কিহান যেদিন সীমারের মুন্ডু আমার সামনে নিয়ে এলো, ওর চেহারায় আত্মহমিকা দেখে ভয় পেয়েছিলাম। ভুল বুঝতে পারা ইমানের অংশ অবৈশাখ। ভাবতেও পারিনি কিয়ান শয়তানের ফাঁদে পা দেবে এবং নিজের কুদরত বিলীন করে দেবে। যখন ইয়াজদানের নিকট শুনলাম অনেক আশান্বিত হয়েছিলাম। আমাদের থেকে দূরে থেকে কিয়ান নিজের দিলকে পরিষ্কার করতে চাইছে। আল্লাহকে নাজাত দিন, কিয়ানের একটি শিক্ষার দরকার ছিল। আমিন। হারমিলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেব? এই বেইমান কাপুরুষের কম বেশি দায়িত্ব তোমার ঘাড়ে রয়েছে। অবশ্য কিয়ানের দিকেও খেয়াল রেখো, ও যেন না ভাবে আমরা ওর ব্যাপারে নিরাশ। যখনই হারমিলকে নাগালে পাবে আমার সাহায্য নেওয়ার কথা ভুলবে না। গোস্তাখির জন্য মাফ চাইছি, অহংকারের জন্য ক্ষমা চাইছি, হিংসার জন্য তওবা করছি। হে খোদা, স্বীকার করে নিচ্ছি ভুল হয়েছে। আমি চেয়েছিলাম সমস্ত বিজয় নিজের নামে লিখব। তুমি মহান বলে হারমেলের নিকট আমাকে একটি উচিত শিক্ষা দিলে। হে খোদা, তুমি রহমান, তুমি রহিম। হে খোদা, তুমি এই তুচ্ছ অধম বান্দাকে সমস্ত গাফলতির জন্য ক্ষমা করো। দাঁড়াও, তাড়াতাড়ি মুখের কাপড় সরাও, জলদি। মাফ চাইছি ভাই, আমি পারবো না। আজব, সূত্র বলো। কি সূত্র আমি জানি না। যারা হুকুমতের লোক তারা সবাই রাতের নিরাপত্তার সূত্র জানে, অপরিচিত যারা তারা কেউ জানে না। রাতের সূত্র অন্ধকার। অন্ধকার হচ্ছে রাতের রং, সূত্র নয়। নিজেকে বাঁচাতে হলে এখনই মুখের কাপড় সরাও। ক্ষমা চাইছি ভাই, আমি দুরারোগ্যতে ভুগছি, আমার নিঃশ্বাসে জীবাণু আছে। আল্লাহ না করুক তুমিও আক্রান্ত হতে পারো। তাহলে তোর শাস্তি আরো কঠিন হবে। হতচ্ছাড়া, এই মহামারী নিয়ে তুই বাইরে বেরিয়েছিস, তোর কারণে অনেকেই আক্রান্ত হবে। বল তোকে কি করা উচিত। না, আমার জানের কসম, রাতে ভগ্ন হৃদয়ে নিরাশ হয়ে একটু মসজিদে গিয়েছিলাম। আল্লাহর দরবারে ইবাদত বন্দেগি করলাম, সেজদায় যেয়ে অচেতন হয়ে পড়েছিলাম। মসজিদের খাদেম ডাকার পরে বুঝলাম অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় ভোর হয়ে গিয়েছে। তুই একটা গাধা, তুই অবশ্যই শুনে থাকবি যে কুফার আমির হচ্ছে মুখতার, এখানে সবাই হুসাইন প্রেমিক। গল্প ফেঁদেছিস যেন আমরা ধোকা খাই, তাই না? তোমার উদ্দেশ্য বুঝলাম না ভাই, কি গল্প? আহাম্ম, হজরত আলী নামাজরত অবস্থায় অবচেতন হয়ে যেত, উনি যে জখম হতেন সেই বিষয়টা নাকি কেউ বুঝতেই পারত না, আর এটা হচ্ছে সেই গল্প। জি অবশ্যই। এটা এই বান্দার সঙ্গে কি সম্পর্ক ভাই? সম্পর্ক একটু পরেই বুঝতে পারবে, ওর হাত পা বেঁধে ফেলো। চলো। আমি কি অপরাধ করেছি ভাই? আজকাল অনেক হুসাইনের হত্যাকারীরা আলী প্রেমিক হিসেবে চলাচল করছে, আমাদেরকে ধোকা দিয়ে শহরের অলিতে গলিতে পালিয়ে যাচ্ছে। সন্দেহ নেই তুমিও সেই ধরনের এক জানোয়ার, ওকে হাজতে নিয়ে যাও। আপনার পায়ে পড়ি সর্দার, আমাকে হাজতে বন্দি করলে মারা যাব, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার প্রতি রহম করুন। তাহলে নিশ্চিত কোনো ফন্দি ফিকির করছো, এজন্যই অনুরোধ করছো? তোমার পরিচয়টা দিলেই মুক্তি পাবে। অপরিচিত হলে সাতবার কাফন পড়তে রাজি আছি, রহম করো সর্দার।
যেহেতু নিরাপত্তা বেষ্টনী ভেঙেছি তাই কিছু দিতে রাজি আছি। আমি বেহুদা লোক নই। চুরি করনি তো? আল্লাহর কসম চুরি করিনি, পাক পবিত্র একজন মানুষ। কত দিতে চাও? কত চাও ভাই? তুমি তো নিজেই বলেছো যে বেহুদা লোক নও, বিবেক যা বলবে তুমি আমাকে তাই দিতে পারো। তবে একটু বেশি হলে ভালো। রাত থেকে ভোর পর্যন্ত কুকুরের মতো ঘেউ ঘেউ করি যেন মুসলমানরা আরামে ঘুমাতে পারে। যত বেশি দিবে তত বেশি খুশি হব। থুথু মারি তোর মুখের উপরে বেইমান। নিমক হারাম, তুই আমানতদার নাকি খেয়ানতকারী? আমি কেইসান আবু উমরে। এখন বুঝতে পেরেছি হারমেলের মতো অপরাধীরা এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে গুফা থেকে পালিয়ে যায়। গোয়েন্দারা নিজেরাই যদি ঘুষখোর চোর হয় তাহলে হারমেলেকে কি দোষ দেব? রাতের ভবঘুরে দাঁড়াও। আমি রাতের ভবঘুরে নই গোয়েন্দা ভাই, আমি তোমাদের সর্দার। আমার নাম কিয়ান, কেইসান আবু উমরে তোমার সামনে। অজব ব্যাপার, একটু আগে কেইসান আবু আমরে প্রতি রাতের মতোই নিজের মঞ্জিলে গিয়েছেন। এখন বিছানায় ঘুমিয়ে পড়েছেন এবং হারমেলেকে কতলের খোয়াব দেখছেন। হায় খোদা, কি ভয়াবহ ব্যাপার! ভেবেছিলি হারমেলেকে স্বীকার করে ময়দানে কোনো প্রতিদ্বন্দ্বী রাখবি না, ঠিক আছে? এই দেখ তোর কর্মফল। হারমেলে বেহুদা কথা বলে না। পয়গাম দিয়েছিলাম যে যদি হারমেলেকে শিকারে বেশি বাড়াবাড়ি করিস তোকে পরিবার পরিজন শূন্য করব। আবারও কি ওই মাছির মগজ নিয়ে আমার পিছু নিতে চাস? হারমেলে হারমেলে করতে চাস? কোনো কথা নয়, কথা দিচ্ছি পরবর্তী আঘাতে তোকে পঙ্গু করে দেব কিয়ান। হার মেলে তোমরা আমার লোভে কুরবানি হলে Oh!
গ্রামের রাজ্য শোকাহত, আমরা সবাই আজ বিষণ্ণ। ইবলিশের খপ্পরে আর আমাদের দিল রক্তাক্ত। মানুষ রূপী জানোয়ার আর শয়তান রাজ মাথা চাড়া দিয়ে উঠেছে। আজ কিয়ামের সবচাইতে মাসুম বাচ্চাটি কোরবানি হলো, তার রক্ত আমাদের সবার জন্য পবিত্র কিয়ামের জামানত। আজ আমাদের পাক পবিত্র বোন দুনিয়ার সকল কিছু রেখে জান্নাতের দিকে উড়ে গিয়েছে। তিনি আমাদের এই পবিত্র কিয়ামের অন্তরের বিশ্বাসের বৃক্ষকে পল্লবিত করেছেন। নিঃসন্দেহে আজ এই ন্যাক্কার জনক খুনের চরম প্রতিশোধ নেওয়া হবে। আমির, কিয়ানের সঙ্গে কথা বলুন যেন নিজেকে ফিরে পায়। কিয়ানের কিছুটা একা থাকা দরকার এখন, তার দিকে খেয়াল রেখো। আমার ভয় হচ্ছে হয়তো এই নীরবতা তাকে পাগল বানিয়ে ছাড়বে। ভয় পেও না ইয়াস্তান, আল্লাহ পাকের রহমতে ও সকল প্রকার বালা মুসিবত অতিক্রম করতে পারবে। কিয়ান হোসেনের একনিষ্ঠ ভক্ত, তারা নারী ও শিশুদের হত্যা করে আমাদের কিয়ামের হক থেকে বঞ্চিত করতে পারবে না, বদলা সম্পর্কে খারাপ ধারণা দিতে পারবে না। আমরা বদলা থেকে কিছু চাই না, কোনো আশ্রয় চাই না, নিরাপত্তা চাই। আমরা কিয়াম করে ইনসাফ চাই, ইনসাফ চাই। গরিব মিসকিন ও অক্ষমদের আশ্রয়স্থল আমিরের প্রতি ভালোবাসা। নিঃসন্দেহে আপনি সব থেকে যোগ্য আমির, আর এজন্যই আপনার জন্য জান দিয়ে লড়ি। বেহুদা লকব দেওয়া ঠিক নয় আব্দুল্লাহ, প্রমাণ দাও দেখি কি করলে। হার মেলে মৃত্যু থেকে এক কদম দূরে রয়েছে আবু ইসাহাক। তাহলে হার মেলে এখনো বেঁচে রয়েছে? আফসোস হায়দার ও শিরিনের জন্য, হার মেলের গলায় থাবা বসিয়েছে, ওর পা ল্যাংরা হয়ে গিয়েছে, গায়েব হতে গিয়ে মাকড়সার জালে আটকে আছে, ওর বিবেক অন্ধ হয়ে গিয়েছে, ভেবেছে মুক্তারকে কতল করে ফেলেছে। ও আপনাকে নিয়ে ছেলে খেলা করছে, মুক্তার সম্পর্কে ওর কোনো ধারণাই নেই।
আদেশ দিলে ওর মাথা আপনাকে উপহার দেই। হারমেলেকে কতল করা আমাদের ওয়াদা এবং তোমার অজিফা ছিল, অনুমতি কেন দরকার? আমি ওকিয়ান একবার করে হারমেলের নিকট পরাজিত হওয়া শিখেছি। বড় শিকারের জন্য অনেক বড় শিকারী প্রয়োজন। মুক্তারের চাইতে বড় শিকারী আর কে রয়েছে? যদিও হারমেলেকে শিকার করা আমার জন্য আনন্দের, কিন্তু আমার মতে উপযুক্ত হল হুসাইনের খুনের বদলা নেয়া পতাকাবাহী মুক্তার। আমি এখনই যুদ্ধের পোশাক পরে আসছি। তৃষ্ণা মেটে দারুণ কোন খবর নাকি? আজ সুবে সাদিকের সকালে কুফার মসজিদের পথে মুক্তারের কান ও নাক একসঙ্গে সেলাই করে দিয়েছি। জানের কসম, নিঃসন্দেহে এই খবর মুক্তারকে দিশেহারা করে দেবে। কেন এখনো পর্যন্ত কোনো একটু শব্দ শুনিনি? শব্দ বের হলে মুক্তারের দৌলত ভেঙে খান খান হয়ে যাবে। এখন মুক্তারের ভয়ঙ্কর দুশ্মন ওর জায়গায় ইরাকের সিংহাসনে বসেছে। নিশ্চিত যে স্বপ্ন দেখেননি? আমি সবসময় স্বপ্ন দেখি এবং তা পূরণ করি। তাহলে আমিরের বন্ধুর জন্য একটু আহাজারি করি। পান করুন হারমেলে। পান না করেই তো মাতাল হয়ে আছি। শিকারের ময়দানে শিকারীর উচিত নিজেকে মাতাল না করে চোখ কান খোলা রাখা, নয়তো বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিছু বুঝছো? সম্পূর্ণ নিরাপদ মনে হচ্ছে, পাখিরা শিকার দেখেছে। কুবাইস তো দেখেছে হারমেলে। কুবাইসকে মেরে ফেললেন হারমেলে। আমরা ফাঁদে পড়েছি। তোদের মুক্তার কিসের আঘাতে মরতে পছন্দ করে, তীর ধনুক নাকি খঞ্জর? তুই তোর তীর কামান নিয়ে পড়ে আছিস। শুধুমাত্র বুকের দুধের শিশুকে কতল করতে শিখেছিস। সম্ভবত খঞ্জর তোর বেশি কাজে লাগবে। এক খঞ্জর তোর, আরেক খঞ্জরে আমির মুক্তার।
আজব ব্যাপার, স্বয়ং বাদশাহ মুক্তারকে ময়দানে দেখছি। ভাবতেও পারিনি রাজদরবার ছেড়ে ময়দানে যুদ্ধে আসবে। পালোয়ানের মতোই তোমাকে মল্লযুদ্ধের আহ্বান জানাচ্ছি। এক খঞ্জর তোমার, আরেক খঞ্জর আমার। যেহেতু হুসাইনের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছ, তাই জানা উচিত পবিত্র আশুরার দিনে হুসাইন কত বড় আজাবিনা ভোগ করেছে। অন্তত পক্ষে শুনে রাখো যে আমি হুসাইনের সঙ্গে কি করেছি, তারপরে মরো অথবা আমাকে হত্যা করো। যখন হুসাইনের তাবুতে তৃষ্ণায় সবাই ছটফট করছিল, হুসাইন ছয় মাসের শিশুকে ময়দানে নিয়ে এলো। ওই শিশুকে আকাশের দিকে তুলে ধরলে চিৎকার করে উঠল। শিশু আলিয়াজকে উপরে তুলে ধরেছে, যেন যুদ্ধ থামানো হয়, কিন্তু আমি তৃতীয় তীর হুসাইনের কলম বরাবর ছুড়লাম। এই মাস তোর জবান কেটে ফেলবো। আল্লাহই জানেন যে তুমি আর মুক্তার দুজনেই আমার খুব প্রিয় সন্তান। তোমার দুঃখ তোমার এই মা এবং তোমার ভাই মুক্তারের দুঃখ, তোমাকে দুঃখ প্রকাশ ও আহাজারি করতে মানা করছি না। স্ত্রী পুত্রের শোক অত্যন্ত গভীর শোক, সবাই মৃত্যুর নিকট আত্মসমর্পণ করব। হযরত আজরাইল কাউকে মাফ করবেন না। মায়ের কথা যদি শোনো বলছি, এই দুঃখ হাজারি যেন কোনোভাবেই তোমাকে বন্দী করে না ফেলে। তোমার মেরুদণ্ড ভাঙা দেখে দুশ্মন আনন্দিত হবে। হায় আফসোস, শিরিন বানু যদি রাজপ্রাসাদ থেকে ফিরে আসতে না চাইতো,
আমি অসংখ্যবার ওর সঙ্গে কথা বলেছি যেন আমাদের সঙ্গে কিছুদিন অবস্থান করে। মনে হচ্ছিল রাজপ্রাসাদের দরজা জানালাগুলো ওকে হুল ফোটাচ্ছিল। কে জ্বালাতন করছিল? হয়তো জমদূত তার অগোচরে লুকিয়েছিল এবং তাড়া করছিল। ভাই, আমরা এসেছি তোমার সঙ্গে শোক পালন করতে, যাতে বোঝা কিছুটা হালকা হয়। শিরিন বানু ও হায়দারের বিরহ আমাদের সবাইকে শোকাহত করেছে। জানি যে তোমার ব্যথা বেশ কয়েকগুণ। শিরিন বানু এমন এক দুর্লভ রত্ন ছিল যা বেশ দেরিতে তোমার হাতে পৌঁছেছে এবং দ্রুত চলে গিয়েছে। এটাও ইশকের এক অপার রহস্য যা গৃহে বন্দি করে ফেলে। শিরিন প্রাসাদ থেকে পালিয়েছে কেননা সে লক্ষ্যে পৌঁছতে চেয়েছে। ইরানি শাহবানু, নিজের লোটা কম্বল গুছিয়ে নাও। এখন থেকে গুফার জাহিলি অন্ধকার আরবদের অপমান তুচ্ছতা ছিল্ল করে ইরানি বংশধররা গুফার রাজপ্রাসাদে বসবাস করবে। কি বলতে চাইছো? অর্থাৎ মুখতারের বদলা নেওয়ার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলাম, এখন থেকে তারা সবাই কুফার রাজপ্রাসাদে বসবাস করব। এটা আমির মুখতারের ফরমান। বাচ্চা হয়ে গেলে কি আন? আসলে তুমি আনন্দিত? খুব বেশি আনন্দিত শিরিন বানু। এতটাই আনন্দিত যে আমার অন্তর চাইছে আনন্দে এমন হর্ষধ্বনি দেই যা আরব জাহিলিদের কর্ণ ভেদ করে যায়। বছরের পর বছর আরব জাহিলিরা আমাদের অপমান করেছে, আজ আমাদের সকলের জাগরণের পালা। কেন ভুরুকুচকে গেল শিরিন বানু? কিয়ান, তুমি যখনই আরব ইরানিদের যুদ্ধ সম্পর্কে কথাগুলো বলতে থাকো আমার বেশ ভয় করে। আল্লাহর খালেস বান্দা কম ও কালিমার প্রতি অন্ধ ভালোবাসা দেখায় না। জানি শিরিন, বিশ্বাস করো আমার নিজের হাতে নেই। বছরের পর বছর কঠিন অপমান করে, তিরস্কার করে আমাকে বশ্যতা স্বীকার করিয়েছে। তাই এখন শুধু আমার ইচ্ছে করে যেন পাখির মতো ডানা মেলে উঠতে থাকি, যেন বন্দী দশা থেকে মুক্তি পেয়েছি। ওঠো, দ্রুত নতুন ঠিকানায় যাওয়া উচিত। অসংখ্য নারী রাজপ্রাসাদের মতো তাদের বাড়ির স্বপ্ন দেখে। সম্ভবত তোমার বিশ্বাস হবে না কিয়ান, আমি আমার সজীব নির্মল সুন্দর বাড়ি ছেড়ে ওই রাজপ্রাসাদে যেতে রাজি নই। কেন তুমি ওই রাজপ্রাসাদে নিয়ে যাচ্ছ? শিরিন, শুধুমাত্র কিয়াম টিকিয়ে রাখার জন্য নিরুপায় হয়ে কিছুদিন রাজপ্রাসাদে থাকব। আমরা কেন নিরুপায় কিয়ান? তোমরা তো দাবি করছো যে তোমাদের হুকুমত পুরোপুরি ইসলামী মোতাবেক। ইসলাম কি এটা সমর্থন করে? কেন বাহানা তৈরি করছো শিরিন? আমরা তো সবসময়ের জন্য রাজপ্রাসাদে বসবাস করব না। আমাদের চারপাশে দুশ্মনরা কিয়াম বিনাশের ষড়যন্ত্র করছে। ইব্রাহিম ও তার বাহিনী চলে যাওয়ায় কুফা এখন পুরুষশূন্য রয়েছে। গুপ্তচরগণ খবর দিয়েছে যে সীমার ও সাবাসের মতো খবিশেরা আমাদের বাড়িতে হামলা করার পরিকল্পনা করছে, আমাদের পরিবার পরিজনকে জিম্মি করে আমাদের বশ্যতা স্বীকার করাতে চায়। তোমার ইশকের বন্ধনে আবদ্ধ হয়েছে কিয়ান। খোদার কসম, তুমি প্রাণ চাইলে এক্ষুনি প্রাণ দিয়ে দিব। আফসোস মুক্তার ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করার জন্য উত্তম কোনো চিন্তা করত। আমি রাজপ্রাসাদের বদলে জাহান্নাম যেতে পছন্দ করব। জাহান্নাম যেতে পছন্দ করব। জাহান্নাম যেতে পছন্দ করব। জাহান্নাম যেতে পছন্দ করব। শিরিনের খুনি, শিরিনের খুনি। আমার শিরিনের খুনি আমি। আমি আমার হায়দারকে খুন করেছি, আমার হায়দারকে খুন করেছি। হায় কোথায় কি হলো বেচারা দেখি নির্বোধ। বাজে বাজে কথা বলো না নারী, এটা কি ধরনের সমবেদনা? কোনো খারাপ কথা বলিনি তো আমাজান, নিজেই দেখতে পাচ্ছেন কিভাবে নিজেকে তিরস্কার করছে। আমার নিজের চাওয়ার কারণেই আমার শিরিন ও হায়দার খুন হয়েছে। কেন হার মেলে কে কতল করতে চেয়েছিলি? শান্ত হও কিয়ান, তুমি নিজের দায়িত্ব পালন করেছ, কেন নিজেকে দায়ী মনে করছো? আমরা ভুল পথে গিয়েছি বানু। আমরা?
আমরা বলতে কারা? যারা হুসাইনের রক্তের বদলা নেওয়ার বাহানায় হুকুমতের লোভ করেছিলাম। বোঝা যাচ্ছে সকল শাহাদাত বরণকারীর দায়ভার মুখতারের ঘাড়েই পড়ছে। এজন্য মুখতার দায়ী নয়, নিজের কারণেই আমি এই ভাগ্য বরণ করেছি। আমার এই সর্বনাশ আমার নিজের কারণেই হয়েছে, এটা আমার ভাগ্যের লিখন বুঝতে পেরেছি। মুখতারের থেকে আলাদা হওয়ার ইচ্ছে নেই তো? আমি আমার ভেতরের শয়তান থেকে আলাদা হতে চাইছি। জ্ঞানের পদত্যাগের খবরে মুক্তার খুব দুর্বল হয়ে যাবে। আপনি দয়া করে মুক্তারকে এই খবরটি জানাবেন। তবে মুক্তারের অবশ্যই এই ব্যাপারে খুশি হওয়া উচিত। সে ইরানিদের সঙ্গে বন্ধুত্বের কারণে অনেকের চক্ষুশূল হয়েছে, লোকেরা তার পেছনে গিবত করে। কিয়ান চলে গেলে আরবের সম্ভ্রান্ত লোকেরা মুক্তারের বন্ধু হবে। তুমি কতদিন এভাবে ইরানিদের সঙ্গে দুশ্মনী করে চলবে নারিয়ে? কিয়ান ও মুক্তার বাল্যকাল থেকে একে অপরের বন্ধু, একই সঙ্গে বড় হয়েছে, একে অপরের বিচ্ছেদ সহ্য করতে পারবে না। নিজেই তো শুনেছেন শাশুড়ি আম্মা, সে শুধুমাত্র মুক্তারকে দায়ী ভাবছে। নিজের স্ত্রী পুত্র খুনের দায়ভার মুক্তারের কাঁধে চাপিয়ে দিতে লজ্জিত হয়। তওবা করো নারিয়ে, কিয়ান শোকে আক্রান্ত। যদি সে ভুল বলে, মনে করে নেবে যে সেটা তার নিজের হাতে ছিল না। হাইরে আজব কল্পনা! কি হলো আম্মা জান, এখন কিয়ানের কি অবস্থা? কিয়ান ভীষণ ভাবে ভেঙে পড়েছে, এত তাড়াতাড়ি কোমর সোজা করে দাঁড়ানো সম্ভব হবে না। কিয়ান তো বাচ্চা নয় আম্মা জান, সে একজন বীর মুজাহিদ, জীবনের উত্থান পতন সে দেখেছে। কেউ যদি আশুরাকে উপলব্ধি করে তার উচিত এসব মুসিবতকে তুচ্ছ মনে করা। সময়ের প্রয়োজন বাছা ধন, বেশ কিছুদিন ওর একাকি থাকা প্রয়োজন, তবেই সে এই মুসিবত অতিক্রম করতে পারবে। মুখতার, তোমার প্রিয় কিয়ান পদত্যাগ করেছে, তোমাকে আর সাহায্য করতে চাইছে না। কেন? বোঝাই যাচ্ছে কিয়ান শোকে থাকবে আর মুখতার মজমাস্তি করবে। এটা কেমন ধরনের কথা বলছো তুমি নারিয়ে? হাকিকত তিক্ত মুখতার, কিয়ানের পদত্যাগ করে তোমাকে ছেড়ে যাওয়ার কি দলিল রয়েছে? মুখতার কি তার স্ত্রীপুত্র হত্যা করেছে নাকি হারমেলে? যদি সত্যি সত্যি তার পায়ের রক্ত থাকতো, সেটা দিয়ে হারমেলেকে খুন করতে যাওয়া উচিত ছিল, নিজের পদত্যাগ করা দিয়ে নয়। চুপ করো তুমি, তোমার কথার তিক্ততা সব সময় এতিম কিয়ানকে জ্বালিয়েছে। কতদিন পর্যন্ত এই জাহিলি বুদ্ধি নিয়ে অন্ধ হয়ে থাকবে? যদি বলি বছরের পর বছর কিয়ানকে যে অপবাদ অপমান করেছে তার জন্য তুমি দায়ী, যখন মুখতারের পরিবারের লোকজন কিয়ানকে তুচ্ছ অধম হিসেবে গণনা করে, তখন কিয়ান কেন মুখতারের সঙ্গে থাকবে? মুখতার, মনে রেখো তোমাকে সহজে ছাড়ব না আমি। শুনেছ আমরে, বাচ্চা হওয়ার পরে আরো গোয়ার হয়েছে। আমার মনে হয় না তুমি নিজের স্ত্রী পুত্র পরিজন সবাইকে ভালোবাসো। তোমার পিতা ও ভাই ইরানি বাহিনীর হাতের নিচে চাপা পড়েছিল, আর তুমি কিনা তাই করছো? ইরানিদের প্রেমে পড়েছো তুমি? তুমি তো ইরানিদের সব কাজ করে দিচ্ছ। মুকুট ও সিংহাসনটাও তোমার কিয়ানকে দিয়ে দাও, দেখবে কেমন খুশি হবে এবং স্ত্রী পুত্রদের ভুলে যাবে। যদি আল্লাহকে ভয় না করতাম, এই নির্বোধ নারীকে তিন তালাক দিতাম। বাছা আমার, নিজের ধৈর্যশীলতাকে নষ্ট করো না। তোমার মতো ব্যক্তির এই বিপদে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া উচিত। তুমি কিছু বলো অমরে, কিয়ানকে কিভাবে সুস্থ করা যায়? মুক্তার, কিয়ান প্রতিযোগিতা করতে গিয়ে ধাঁধায় পড়েছে। আমার সঙ্গে প্রতিযোগিতা? হ্যাঁ, তোমার সঙ্গে প্রতিযোগিতা। সে বিপজ্জনক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। সে চেয়েছিল কিয়ামের সবচাইতে শক্তিশালী পুরুষ হতে। যখন হারমেলের হাতে পরাজিত হয়েছে, স্ত্রী পুত্র নিহত হয়েছে, সে নিজেই খেয়ে হারিয়ে ফেলেছে। সে তোমার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করছে। মুক্তার নিজেই তার কিয়ামের পথ হারিয়ে ফেলেছে, সে তাই বিশ্বাস করে। আস্তাগফিরুল্লাহ, কি বলো? যদি কিয়ান নিজের জন্য যুদ্ধ করে, সেটা তো তার নিজের শত্রু, এখানে আমাকে কেন চড়াচ্ছো তুমি? তাকে সাহায্য করা উচিত মুক্তার। কিয়ানের আজকের অনুভূতি হতে পারে সেটা হয়তো তোমাদের রাজ্যের অনেকেরই অনুভূতি।
দীর্ঘদিনের সুখ দুঃখের বন্ধু। আমরা হযরত আলীর হুকুমতের সময় থেকে একে অপরের বন্ধু। তার কথা অনুযায়ী আমির হও অথবা প্রজা, বাদশাহ অথবা ভিক্ষুক, ভালোবাসার কাছে এগুলো সব তুচ্ছ। তোমার জন্য মনটা অস্থির ছিল কেন? শুভেচ্ছা নিও মুখতার। অভিমান করে থেকো না বন্ধু আমার। মুখতার বা কিয়ান থাকুক বা না থাকুক, এই লড়াই অব্যাহত থাকবে। আর কতদিন এই শোকের পোশাক পরিধান করে থাকবে তুমি বলো তো? জানি না মুখতার, আমি শিরিনের জন্য কিছুই করতে পারিনি, হায়দারের জন্যও না। সারাটা জীবন শুধু যুদ্ধই করে গেছি। আফসোস, যদি একবার শিরিনের তিরস্কার পেতাম, সে সবসময় শুধু ঘরেই থাকতো, কোথাও যেতেও পারেনি। বেশি খারাপ লাগছে এজন্য যে ওরা আমার জন্যই মারা গেল, ওদের মৃত্যুর আর্তনাদও কেউ শুনতে পায়নি। আফসোস, হারমেলে যদি আমাকে মারত, আমার অবশ্যই প্রায়শ্চিত্ত করা উচিত। কেন যে আমি হারমেলেকে খুন করতে গেলাম, না গেলে আজ এসবের কোনো কিছুই হতো না। সন্দেহ সংশয় একটা সময় পর্যন্ত ঠিক আছে, যদি না কুফরির পর্যায়ে পৌঁছায়। হুসাইনের পরিবার থেকে কি তোমার পরিবার বেশি অসহায় ছিল? হুসাইনের পরিবারের প্রতি যে জুলুম হয়েছিল, সেই তুলনায় তোমার পরিবার কি বেশি জুলুম ভোগ করেছিল? যে কেউ এই পথে ভ্রমণ করবে, সে অধিক নির্যাতন জুলুম ভোগ করবে। খোদার কসম, এত বছর জুলুম নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেও এখন শুধু তোমাকে দেখে হিংসা হচ্ছে আমার। কেননা তুমি শুধু স্ত্রী পুত্র হারানোর শোক বহন করছো। তুমি বর্তমানে আমাদের সবার চেয়েও বেশি হুসেনের নিকটবর্তী হয়েছ। কিভাবে তোমার পক্ষে সম্ভব আমাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে? শিশিরবিন্দু পেঁয়াজের ছাঁচে হয়েছে বানু। মজা ভালো লাগে না। মজা না পাওয়ার মধ্যে মজা থাকে, এমন না তো? এই রাজপ্রাসাদ ত্যাগ করতে মায়া লাগছে তোমার? যখন আমি এই রাজপ্রাসাদের ইট পাথর চিনেছিলাম, তখন আমার এই প্রাসাদ ত্যাগ করা কঠিন ছিল। কিন্তু মুক্তার স্ত্রী হয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। জিজ্ঞেস করতে পারি বানু, কেন এত অসন্তুষ্ট? মনটা অস্থির মুক্তার, জেরবির জন্য অস্থির মনটা। ওকে নিয়ে প্রাসাদে এসেছিলাম, ওকে ছাড়াই যাব। ওর জান্নাত নসিব হোক, যদি বেঁচে থাকতো তবে এতক্ষণে আনন্দ হইচই করে মাতিয়ে রাখতো, বলতো হে পালোয়ান জলদি কর। উটের পিঠে মালামাল বোঝাই করেছি, বোবা প্রাণীটা কিছুই বলতে পারছে না, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জেরবি সাধারণ কেউ ছিল না, রক্ত ছিল। সে আমাকে মায়ের মমতায় আপন করেছিল। আমার জন্য লাফকা হচ্ছে পুদিনা ধনিয়ার সুবাস, ঝর্ণা ধারার উচ্ছলতা, পাখির কিচের মিচির, সুমিষ্ট বাতাস আর জেরবির হইচই। জেরবি,
ছায়ার মতো আমার একজন ভাই, যে কিনা লাফকার রোদে ছায়ার মতো দাঁড়িয়ে থাকত, আমি তার শীতল ছায়ায় আশ্রয় নিয়ে বারবার তাকে বিরক্ত করতাম। একবারের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। লাফকার রাতগুলো জের বিছানা ভয়ঙ্কর সব শেয়াল আর কুকুরের মাঝে আমাকে ভয়ে ভয়ে কাটাতে হবে। সম্মানিত বানুগণ, আপনারা হচ্ছেন আপনাদের প্রত্যেকের নিজেদের ঘরের চিরাগ। আপনাদের পুরুষগণ আপনাদের আলোয় আলোকিত হয়েছে। তারা বীরত্বের সঙ্গে নিজেদের হাতে তলোয়ার তুলে নিয়েছিল। আমাদের সবার প্রিয় রাসূলের প্রিয় নাতির সম্মানে, প্রতিরক্ষা আন্দোলনে শরিক হয়েছিল। কুফার ভয়ঙ্কর বর্বর লোকগুলোর শেকড় উপড়ে ফেলতে সাহায্য করেছিল। কিছুদিন এই কুমোট রাজপ্রাসাদে আপনাদের বসবাসে বাধ্য করেছি। আমরা জানতে পেরেছি আপনারা অনেকেই এখানে আর বেশি দিন বসবাস করতে চাইছেন না। মরহুম শিরিন বানুই তার প্রমাণ। সে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতে চেয়েছিল। রাজপ্রাসাদের জীবন তার নিকট অতিষ্ঠ হয়ে উঠেছিল। হায় আফসোস, আর কিছুদিন যদি ধৈর্য ধরতেন তাহলে হয়তো এই শোক বহন করতে হতো না। কতদিন হলো নিজেকে আয়নায় দেখো না। মানে কি? তোমার চুলদাড়ির রং দিন দিন দাঁতের রঙের মতো সাদা হয়ে যাচ্ছে। তোমার দৃষ্টিতে এটা কিসের নমুনা? তুমি ঘোড়ার উপরে বসে যে নিশানা শক্তি প্রয়োগ করতে তা কমে যাচ্ছে। মুক্তার কুদরতের উপরে, কুদরত মুক্তারের উপর নয়। জ্ঞানী ব্যক্তিরা কঠিন বোঝার ভারেও কোমর বাঁকা করে না, চুল পেকে যেতে পারে, তবু ইনসাফ বজায় রাখবে মুক্তার। নিজের প্রতি জুলুম করবে না, নিজের প্রতি সবসময় খেয়াল রেখো। ন্যায়ের সঙ্গে হুকুমত করার অর্থ ধারালো তলোয়ার গর্দানে ঝুলিয়ে রাখার মতো অনুভূতি। এক মুহূর্ত গাফিলতি করলে ঘাড়ের রক্ত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি, হযরত আলীর অসহায়ত্ব উপলব্ধি করতে পারছি আমি। আরো অনেক বেশি অন্ধকারে ডুবে যাচ্ছি আমি উমরে। সর্বাপেক্ষা কম হলো মাথার চুল পেকে যাওয়া। এখন যেহেতু আপনার রহমতে বিপদ কেটে গিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, এখন উত্তম হচ্ছে আপনারা আপনাদের নিজ নিজ গৃহের স্বচ্ছ নির্মল পরিবেশে ফিরে যাবেন, নিজেদের গৃহকে জান্নাত বানাবেন। হাঁস মুরগিগুলো আপনাদের দেয়া খাদ্যের অপেক্ষায় রয়েছে। এবার আপনারা যাবেন আপনাদের নিজের এশ দিয়ে বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং প্রত্যেকটা গৃহকেই মসজিদের মতো পবিত্র করে তুলবেন। আমির মুখতার নিজে এসে আপনাদের প্রত্যেকের সঙ্গে খোদা হাফেজি করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিজে কিছু কথা বলার ইচ্ছে পোষণ করেছিলাম। একমাত্র আল্লাহই জানেন, না মুখতার, না আমি, বা আপনাদের স্বামী সন্তানেরা কিয়ামের উত্তরাধিকার হওয়ার জন্য তলোয়ার হাতে তুলে নেয়নি। বিশ্বাস করুন, আমরা বাধ্য হয়ে এই রাজপ্রাসাদে বসবাস করছি, যা হয়তো আমাদের সকল দৌলতকে সমালোচনায় ফেলেছে। ফি আমানিল্লাহ। মারহাবা আব্দুর রহমান, আমার বোঝা নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য শুকরিয়া জানাচ্ছি। ভণ্ড প্রতারকরা আমাদের মিথ্যাবাদী, আমাদের উত্থানকে নির্জীব পাথর এবং আমাদের হুকুমতকে জুলুমবাজ হিসেবে তারা সবসময় অভিহিত করেন। মূলত তাদের ভয় হচ্ছে আমাদের ন্যায় ইনসাফ। এখন জনগণ আমাদের হুকুমতে ইনসাফের কারণে শান্তিতে ঘুমোতে পারছে। আফসোস, মনে হচ্ছে স্বপ্ন ও কল্পনায় ছিলাম।
আবারও পরিবার পরিজন সহ দেখে নিও, আমরা সবাই এখানে অবশ্যই ফিরে আসব। চিন্তা করো না বোন, গুফায় অসংখ্য সীমার খুলি হারমেলের মতো শয়তান রয়েছে। আমার মন বলছে আবারও এই বেহেস্তে মেহমান হয়ে আসব। আল্লাহ যেন অবশ্যই আপনার কথা কবুল করেন বোন। তোমাকে চিন্তিত লাগছে, তোমার জন্য তো নববধূর যাত্রা হওয়া উচিত। উম্মে সবেতের তীক্ষ্ণ জবান থেকে রক্ষা তো পেলে। মুক্তার জন্য অস্থির লাগছে রাহেলে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। অস্থির হয়ো না বোন, তোমার আমার জন্য স্বামী হচ্ছে একটি বিরহ ব্যথা। আমার তো ইব্রাহিমের ঘ্রাণে ভরা গৃহের জন্য বেশ অস্থির লাগছে। আমাকে দেখতে আসবে তো ওমরে? অবশ্যই আসবো বোন। আহ, বড্ড শান্তি পাচ্ছি। খোদা তোমার পিতাকে যেন ক্ষমা করে মুক্তার, আমাদেরকে এই জেলখানা থেকে খালাস করে দারুণ কাজ করেছে। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি থেকে মুক্তি পেয়ে অনেক ভালো লাগছে। এই দস্তরখানায় এক পাল নারী শিশুর সঙ্গে বসে খাবার খেতে অসহ্য লাগছিল। নিজের বাড়ির মতো আনন্দ কোথাও নেই। আবু মুফলেস, হেজাজের খলিফার নিকট পত্র লিখে জানাও যে আমরা তার অনুগত। শুনেছি বনী উমাইয়া হেজাজের সৈন্যবাহিনী পাঠিয়েছে। বাইতুল্লাহ রক্ষা করা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। লিখো, যদি আমাদের সাহায্য প্রয়োজন হয় যেন আমাদের সাহায্য প্রার্থনা করেন। আমরা যুদ্ধে যেতে রাজি আছি। জি আমির। কুফার আমির মুখতার সাকাফি শামের মারওয়ানি বাহিনীর মোকাবেলায় এজাজের খলিফার নিকট পত্র লিখে পবিত্র বাইতুল্লাহ হেফাজতের ইচ্ছে পোষণ করে। এতে হেজাজের খলিফা ও তার ভাইয়েরা প্রচণ্ড রাগে ফেটে পড়েন, কেননা তারা মনে করেন যে এটি মুখতারের একটি রাজনৈতিক কূট কৌশল। কুফাকে অতিসত্বর হেজাজের খলিফার নিকট অর্পণের জন্য জনাব ওমর ইবনে আব্দুর রহমান মাখজুনিকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মুখতারের নিকট প্রেরণ করা হয়, কারণ মুখতার তার পত্রে উল্লেখ করেন যে কুফার আমির হেজাজের অনুগত। কুফার নতুন নগর পিতার জন্য দিচ্ছি। কত? 70,000 দিনার। বেশি মনে হচ্ছে না? হেজাজের খলিফা যা কুফার নতুন নগর পিতাকে দিয়েছে তার দ্বিগুণ মনে হচ্ছে। কোনো উপায় নেই। আশা করছি কুফার নতুন নগর পিতা এই পরিমাণ দিনার দেখে প্রলুব্ধ হবেন এবং কুফা ত্যাগ করে অন্যত্র পাড়ি জমাবেন। কবুল না করলে তো? কবুল না করলে তখন বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করব। খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং সে অবশ্যই তার কথা রাখবে। আমার মনে হচ্ছে কাফেলার অগ্রভাগে একজনকে পাঠিয়েছে, কিন্তু এই কাফেলা অন্য কাফেলার মতো না।
কে তুমি? মুখতারের প্রতিনিধি। তাহলে তোমার রক্ত ছড়ানো ওয়াজিব। কেন? মুখতারের প্রতিনিধি বলে। মুখতারের প্রতিনিধি হওয়া কি অপরাধ? মুখতার ও তার রাজ্য অনারবদের সাহায্য করে অপরাধ করেছে। উঠবোঝাই করে কে নিয়ে যাচ্ছ? স্বর্ণ। স্বর্ণ? 70,000 দিনার। অনারবদের সাহায্য করে মুখতারের দৌলতকে পাকাপোক্ত করবে নাকি? না, কুফার নতুন নগর পিতার রাজস্ব। ভুল না হলে মনে হচ্ছে এটা কোনো যুদ্ধের আলামত। কেন আমরা কিছু একটা করছি না? কি হবে তাতে? কি আর, কুফাবাসীরা আপনার রক্তচক্ষু দেখলেই আপনাকে কবুল করে নেবে। কয়েকজনকে রক্তচক্ষু দেখালেই হবে না, এটাই কুফার আসল কুদরত। কুফাবাসী বিবেকের চেয়ে তলোয়ারকে বেশি ভয় করে। স্বর্ণমুদ্রার বদৌলতে ক্ষমা করে দিচ্ছি। ওরা উটগুলো নিয়ে যাচ্ছি, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও বলছি। শরীর কি খুব চুলকাচ্ছে? এই স্বর্ণ মুদ্রা দিয়ে নরম দেহের কানিস কিনবো, যাতে করে শরীর চুলকে দিতে পারে। তাহলে শরীর মাথা সহ চুলকাচ্ছে। হতচ্ছাড়া বেশি মজা করে ফেলছিস। আসলেই মনে হচ্ছে তোদের ঝালমরিচের স্বাদ চেনাতে হবে। উটের বোঝায় কেউ হাত দিলে তোদের রক্ত ঝরিয়ে ছাড়বো। এসো দেখি তোমার শরীরে কত ছাল আছে। এই লড়াইয়ে সম্ভবত আমাদের জন্য একটা হিকমত লুকিয়ে আছে। কি হিকমত? আমি মনে হচ্ছে না মুখতার কুফা হস্তান্তর করবে। স্বর্ণমুদ্রার চেয়ে দ্বিগুণ, কিন্তু শুধুমাত্র পাগল হলেই কুফাকে 70,000 স্বর্ণমুদ্রা বিক্রয় করা যেতে পারে। এটা আপনার ইচ্ছে, বিক্রি না করলেও পারেন। বিক্রি না করলে কি হবে? আমি মুখতারের প্রতিনিধি, বিক্রয় না করলে যুদ্ধ করতে হবে। ইচ্ছে থাকলে এই সৈন্যবাহিনী নিয়ে লড়াই করতে পারেন। মুখতারের মোকাবেলায় সকল যোদ্ধা দুইবার ভেবে সিদ্ধান্ত নেয়। বলিনি যে এই লড়াইয়ের পেছনে একটা হিকমত ছিল? অপেক্ষায় ছিলে কি শেয়াল হব? দেখো সিংহের মতো ফিরে এসেছি। প্রথমে ওরা মানতেই চায়নি, কিন্তু যখন ডাকাত দলকে নিজের পেশী শক্তি দেখালাম মুখের রং বিবর্ণ হয়ে গেল। এটা আমাদের সর্বশেষ তীরছোড়া। হেজাজের খলিফা আমাদের নকশা বুঝতে পারলে মক্কার সঙ্গে আমাদের সম্পর্ক এখানেই শেষ। শেষ পর্যন্ত তার নিকট খবর পৌঁছাবেই। আশা করছি এই খবর হেজাজের খলিফার নিকট পৌঁছানোর পূর্বেই ইব্রাহিম ইবনে জিয়াদকে পরাস্ত করে দেবে। আমার মতে এই 70,000 স্বর্ণমুদ্রা ইব্রাহিমের সৈন্যবাহিনীর জন্য দিলে আরো দ্রুত আমরা ফলাফলে পৌঁছাতে পারতাম। ইব্রাহিমের স্বর্ণমুদ্রার প্রয়োজন নেই জায়েদে, সময়ের প্রয়োজন।
জি ভাই, শুভ সংবাদ। নসিব আইনের নগর পিতা আমাকে জড়িয়ে ধরলেন, আমার কপালে একটা চুমুও খেলেন। এখন তিনি আমাদের এখানে বাইয়াত নিতে এসেছেন, আর সঙ্গে সৈন্যদের এক বছরের খরচও এনেছেন। এখন আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে। কোথায়? ওই তো পাহাড়ের ওই পাশে। আমি জলদি এসেছি খবর দেওয়ার জন্য। ইবনে লুকায়েত। জি সর্দার। তোমরা এখানে অবস্থান করো, সৈন্যরা এখানে একটু বিশ্রাম নিক এবং নিজেদের তরতাজা করুক। আমি নগর পিতার সঙ্গে দেখা করে আসি। জি সর্দার। নিজেদের সৌভাগ্যবান মনে হচ্ছে ভাই। হবে না কেন, দারুণ আনন্দ লাগছে। এখন বুঝতে পারছি মালিক আস্তারের পুত্র হওয়া আমার জন্য কতটা সৌভাগ্যের। নূরের আলোয় আলোকিত হোক আপনার কবর। উনি যখন শুনলেন আমি মালিক আস্তারের পুত্র, তখন অকল্পনীয় সম্মান দেখালেন। পিতা মালিকের সম্মান তার নিজের অর্জন। হযরত আলীর প্রতি ভালোবাসার সম্মান বেড়েছে। দোয়া করো যেন আব্বাজানের মান সম্মান বজায় রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলান ওয়া সাহলান। নিজে এসে আমাকে সম্মানিত করার জন্য শুকরিয়া। মারহাবা, আপনার মতো একজনের মেহমান হতে পেরে আমি অনেক গর্বিত। আপনার মরহুম পিতা সমাজের একজন অভিজাত মানুষ ছিলেন, ছিলেন একজন দয়ালু আরব। আপনার পিতার নামে সূর্য পর্যন্ত কখনো কুর্নিশ না করে গোস্তাখি করতে চায়নি, আমরা তাই জানি। আমরা তো তুচ্ছ নগণ্য মানুষ, নাসিব আইনের পক্ষ থেকে সামান্য তোহফা নিয়ে এসেছি। এক বছরের খরচ দিচ্ছি, যা ইতিপূর্বে শামের হুকুমতের জন্য বরাদ্দ হতো। আশা করি এই নগণ্য তোহফা গ্রহণ করে লজ্জার হাত থেকে বাঁচাবেন। শুকরিয়া জনাব নগর পিতা, দীর্ঘজীবী হন। আমির, ইব্রাহিম মালিক আস্তার 3000 ইরাকি সৈন্য নিয়ে নাসিবাইন শহরে পৌঁছেছে। নগরপিতা তার বায়াত নিয়েছেন এবং ওয়াদা দিয়েছে সৈন্যদের তিনি যাবতীয় খরচ বহন করবেন। একটু সবর করতে, যাতে আমার শরীরের ঘাম শুকাতো, তারপর নাখুই বাচ্চার ধূর্ততার খবর দিতে কোরবান হয়ে যাব। আপনার নিকট থেকে আমি শিখেছি যুদ্ধের খবর নামাজের ন্যায়, একটু দেরি হলেই কাজা হয়ে যাবে। এই উদাহরণ কি আমার নিজের? জি আমি, এটা আপনার মহামূল্যবান কথা। আজব, খুবই ভালো কথা। সেনাপতি ও কাবিলা প্রধানদের খবর দাও, দুপুরের খাবার ও যুদ্ধের খবর শোনার দাওয়াত দাও, বাটিটা দাও। জি আমি। কোথায় যাবেন? আবার যদি উটের বোঝা হিসেবে নিজেকে কল্পনা করেন, ওইটা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। উটের বোঝায় নিজেকে ঝোলানোর বদলে আমি আস্তার পুত্রের চিন্তায় রয়েছি। মুখতার আস্তার পুত্র ছাড়াই কঠিন প্রতিদ্বন্দ্বী। যেদিন এজিদের ফরমান শুনে মুক্তারকে আজাদ করে দিয়েছিলাম, সেদিন থেকেই জানতাম এমন একদিন আসবে যেদিন আমাকে দিতে হবে এর চরমতম মূল্য। আস্তার পুত্রের নাম শুনলে অনেক যোদ্ধা কাপড় ভিজিয়ে ফেলে, কাপড় ভিজিয়ে ফেলে।
মালেক আশতার পুত্র ইব্রাহিম নিজের পিতার নাম নিশানা নিয়ে উঠছে, কিন্তু জিয়াদের পুত্র কি ওদের যে কোনো অংশে কম? এমন দিনও দেখেছি আমরোয়াস জনাব জিয়াদের নিকট থেকে রাজনীতি শিখেছেন। শামের বাহিনী নাসিবেনে পৌঁছেছে, ওদের ঘাঁটি এক মঞ্জিল দূরে, তাদের সংখ্যা আনুমানিক 20,000। ইবনে জিয়াদ এখন কোথায় রয়েছে? সেও এসেছে। এই বেঈমান প্রতারক নিজে জিহাদে অংশ নেবে বলে মনে হচ্ছে গোসল করে এসেছে। যাও, সীমান্ত রক্ষীদের বলবে ইবনে জিয়াদের প্রতি মুহূর্তের খবর যেন আমার নিকট পৌঁছে দেয়, এমনকি পানি পান করার মুহূর্ত। জি সর্দার। শুনলে ইবনে লুকায়েত, বেঈমানি প্রতারক শামের বাহিনীর জন্য কিরকম ফাঁদ পেতেছে? এ আর নতুন কি, এটা তো ওর সব সময়ের ফন্দি ছিল। ও সবাইকে সব সময় এরকম ধোঁকা দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করেছে। বিপদজনক ফাঁদ পেতেছে। আমরা এ ফাঁদ সম্পর্কে জানি, আমাদের এ ফাঁদ নষ্ট করে দেওয়া উচিত। আল্লাহ আমাদের এই জাহেলের হাত থেকে নাজাত দিন। আশতার এবং তার পুত্র ইরাকের একটি প্রসিদ্ধ গোত্র। ইরাকিদের চোখে মালেক আশতার সবসময় রাজা ছিল এবং তার পুত্র শাহজাদা। আমার অবাক হয়ে গেছে কিভাবে সে মুক্তারের নিকট বাইয়াত নিল। শুনেছি অনিচ্ছা সত্ত্বেও মুক্তারের নিকট বাইয়াত গ্রহণ করেছে। আমিও শুনেছি আশতারের পুত্র নিজেই কুফার আমিরের আসনে বসতে চেয়েছে। আল্লাহই জানেন মুক্তার কি ধোকা দিয়ে ওকে বশ মানিয়েছে। কি পরিকল্পনা করছেন আমির? অবশ্যই চারদিক দিয়ে আশতারকে হামলা করব। একদিকে আরব জাতীয়তাবাদের জিকির তুলব, ফলে অনারবদের প্রতি সবাই ঐক্যবদ্ধ হবে। অন্যদিকে ওর গোত্রের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেব যে আশতারের গোত্র ইরাকের সবচেয়ে যোগ্য গোত্র, এরা সাকাফিয়ার অনারবদের চেয়েও অধিক সম্মানের যোগ্য। তৃতীয় দিক হল আশতারের ঘাটের অনেকেই শামের বাহিনীর গনিমতের লোভে যুদ্ধে এসেছে। আমি খবর পেয়েছি যে পূর্বের যুদ্ধের পর্যাপ্ত গনিমত ওদের ভাগ্যে জোটেনি। ওদের জন্য আমরা এই যুদ্ধে পর্যাপ্ত গনিমতের ব্যবস্থা করে দেব। আর চতুর্থ দিক হচ্ছে তখনই যুদ্ধ করো যখন তারা যুদ্ধ করতে আসে, সেই যুদ্ধ খেলা। সব দিক যেহেতু ঠিক করে ফেলেছেন, তাহলে কেন এত চিন্তা করছেন? ভিন্ন মায়ের ভয় পাও, সেই যুদ্ধকে যে যুদ্ধে তুমি বিজয়ী হবে। সম্ভবত ইবনে হুর ও ঘেন ঘেন করতে অভ্যস্ত, প্রতিদিন একটা না একটা বাহানা তৈরি করছে। এতদিন কেন আমাকে কিছু বলনি? আমি লজ্জিত সর্দার, আপনাকে পেরেশানিতে ফেলতে চাইনি। ভেবেছিলাম বিবেক বুদ্ধি ফিরে পাবে এবং মানুষ হবে। আমাদের সৈন্য সংখ্যা গুরুত্বপূর্ণ নয় ইবনে লুকায়েত, আমাদের সৈন্যদের প্রতিজ্ঞা থাকা প্রথম শর্ত। ইবনে জিয়াদ আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের সৈন্যদের তলোয়ারের শক্তি হিসেব করছে না। তবে তুমি জেনে রেখো, একজন কিন্তু ফেতনা ছড়াতেই পারে। যেমন ইবনে হুর, ওর মাথাটা খুলে ধরেছে। কি ধরনের কাজ? আমাদের প্রিয় হযরত আলীর পছন্দনীয় কাজের কথা বলছি। তুমি খুব ভালো করেই জানো হযরত আলীর শিক্ষা আমাদের নিকট গোপন নয়। উনি নিজের জীবন দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। ইবনে হুর, তুমি এখন হযরত আলীর নামে কোন জুলুমের বাহানা তৈরি করছো? কোন জুলুম? আমি বলছি তুমি গুনতে থাকো। উটের উপর নরম কোমল গদি, সুন্দর সুন্দর তাবু, তুম্বার উষ্ণ চামড়া, আর সর্দারদের জন্য আকর্ষণীয় যুদ্ধ পোশাক, সব নিজেরা নিয়েছো, কিছুই বলিনি। তিকরিতের যুদ্ধে প্রাপ্ত দিনার থেকে শুধুমাত্র 5,000 দিনার আমাকে ও আমার কাবিলাকে দিয়েছো।
নাসিবাইন থেকে প্রাপ্ত খরচের কিছুই আমাদের দাওনি। এটাই কি আলীর আদালত ছিল? সব রকম ভয়ভীতি আমরা জয় করব, আর মুক্তার রাজ দরবারে বসে ভক্ষণ করবে। যুদ্ধের গনিমতের মাল মুসলমানদের বাইতুল মালে যাবে, যা দিয়ে রাজ্যের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। যে সম্পদ আমি তুমি ও সিপাহীদের মধ্যে বন্টনের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সমস্ত ভাওতাবাজি করে আমাদের ভুলিও না। শুধুমাত্র সিপাহীদের হক হচ্ছে এই সব গনিমতের মাল নিজেদের অধিকারে রাখা এবং ভোগ করা। হে বিন হোর, যদি ভেবে থাকো এইসব সিপাহীদের দিনার ও দিরহাম দিয়ে কেনা হয়েছে, তাহলে ভুল ভাবছ। এরা কেন এসব বিষয় নিয়ে দর কষাকষি করবে? এটি যুদ্ধের মধ্যে বিভক্তি ছড়ানোর একটি অপচেষ্টা। যদি গনিমতের লোভে যুদ্ধে আসো, তবে চলে যেতে পারো, রাস্তা খোলা রয়েছে, যাও। যেখানে বিপুল গনিমত পাওয়া যাবে এবং উটের নরম তাকিয়া পাবে। আমি দিনার দিরহাম দিয়ে তলোয়ারের শক্তি কিনতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? আমার প্রথম কথাও এটাই ছিল। খুবই ভালো কথা। যে তোমার গোয়ার তুমি সহ্য করবে সে থাকতে পারে, তোমরা নিজেরা নিজেদের তালি বাজাতে পারো যত খুশি। ইবনে আস্তার, আমার কাবিলা নিয়ে চলে যাচ্ছি, কারণ আমরা আহাম্মক নই। ফিরে গিয়ে তোমাদের আমিরের নিকট থেকে হক বুঝে নেব। আমির মুক্তারকে পত্র লিখে সব জানানো উত্তম নয়? হতে পারে ইবনে হুরের কারণে। হয়তো আমির মুক্তার আমাদের সবাইকে অনেক ভুল বুঝবে। মুক্তার এতটা বোকা নয় যে ইবনে হুরের কথায় কান দেবে। এছাড়া সিপাহ সালারের পত্র লেখার একটা কায়দা রয়েছে। সন্দেহজনক কিছু দেখবে আমাকে জানাবে, দুশমনের ষড়যন্ত্র। আজ গনিমতের বাহানায়, কাল আরব অনারবের বাহানায়। আশা করি তোমরা নিজেরা এইসব বিষয়ে আলোচনার মাধ্যমে পরস্পরকে আরো সচেতন করবে। আমরা হযরত হুসাইনের রক্তের বদলা নেওয়ার জন্য এখনো জেগে রয়েছি। গনিমতের লোভে গৃহ ত্যাগ করিনি, আমরা বিবেকের লজ্জায় এই যুদ্ধে এসেছি। আমাদের অশ্রুপাতের সাক্ষ্য, আমরা শহীদ অথবা বিজয়ী না হয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করব না। ইবনে হোরকে কতটা চেনো তুমি বিন কামেল? একেবারে নিজের হাতের তালুর মতো চিনি আমির, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। লোভী ও হিংস্র মানুষ, পূর্বেও অপরাধের প্রমাণ রয়েছে, সময় মতো ফায়দা লুটে দেওয়ার সুযোগে থাকে। মনে হচ্ছে ইব্রাহিমের সঙ্গেও কোনো ঝামেলা করেছে। ইব্রাহিমের সঙ্গে গনিমতের মাল বন্টন নিয়ে সে অনেক ঝামেলা করেছে। ইব্রাহিম ওকে পাত্তা দেয়নি, বরং ক্ষমা চাইতে বলেছে। ও নিজের গোত্র সহ কুফার দিকে ফিরে গিয়েছে। এখন জাহান্নামে যাক। ইবনে হুরের জন্য সিপাহীদের বদনাম হতে পারে,
ওকে নিশ্চিহ্ন করে দেয়াই উত্তম। আমাদের সৈন্যদের মধ্যে এই ঝামেলাবাজকে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ইবনে হোর কুফার ডাকাত সর্দার ছিল, সে বদলা নেওয়ার সুযোগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল মাত্র। বদলা নেওয়ার সময় সে দক্ষতার সঙ্গে লড়াই করেছিল। যদি আমাদের বদলা তার মতো লোকদের ভালো পথে না আনতে পারে, যদি সে আবারও তার অপকর্মে লিপ্ত হয়, শহরের আইন শৃঙ্খলার জন্য বিপদের কারণ হতে পারে। আফসোস যদি ইব্রাহিম কিছুদিন আর বেশি দিয়ে ওর মুখটা বন্ধ রাখত। ইবনে হোরদের মতো লোকদের কোনো চরিত্র নেই আমির। আজ সে কয়েক দিনার চাইছে, কাল হাজার দিনার চাইবে, পরের দিন সিপাহ সালারের পদ দাবি করে বসবে। রাসুলের সুন্নতের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে খারাপকে ভালো পথে আনা। তিনি বলে গিয়েছেন, মাইল্লাফা হুকুলুবুহুম, অর্থাৎ কাউকে যদি কিছু সম্পদ দিয়ে স্বাবলম্বী করা যায় এবং এর মাধ্যমে ওই ব্যক্তি সুপথে থাকে, যাই হোক না কেন, সে তার সাঙ্গপাঙ্গ সহ ঠিকই কুফার দিকে আসছে। কুফায় পৌঁছেই সে সবার সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে। তাকে বসে আনার জন্য প্রস্তুত থাকো। আবু মুফলেস, ইব্রাহিম আশতারকে পত্র লিখে জানাও সে যা করেছে খুশি হয়েছি। আল্লাহর পথে যুদ্ধ করো, দুশ্মনের সংখ্যা দেখে ভয় পেও না, বিজয় আল্লাহর রহমতে আমাদের হবে ইনশাল্লাহ। যেদিন ঘোড়ার রেকাব খুলে রেখেছিলাম সেদিন থেকে অস্থির ছিলাম। এমন কাউকে অনুভব করছিলাম যিনি জিহাদের ফজিলত সম্পর্কে দারুণভাবে অনুপ্রাণিত করেন। যখন ইবনে হোরের সম্পর্কে শুনলাম, নিজেদের দুঃখের কারণ বুঝতে পারলাম। আমির মুখতার ইবনে হোরের জায়গা পূরণ করতে আমাকে এখানে পাঠিয়েছেন। এই হচ্ছে পত্র। খুশামদিদ সোয়েব, খুশামদিদ। আহলান ওয়া সাহলান ভাই। আহলান, আহলান ওয়া সাহলান আহমদ। আহলান সোয়েব। আহলান ওয়া সাহলান আব্দুল্লাহ। আহলান, আহলান ওয়া সাহলান সুফিয়ান। মারহাবা সরদার। আহলান ওয়া সাহলান আব্দুল্লাহ। কোন বিষয়টা আমার জন্য ঘোলাটে মনে হচ্ছে মায়ের। ঘোলাটে নাকি সন্দেহজনক? সন্দেহের বীজ থাকা মূর্খতার লক্ষণ। কেন এই বিপদের মধ্যেও আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছ? পোশাক বদল করে এলেও হয়তো কেউ তোমাকে চিনতে পারত না। আসলে বাচ্চাদের মতো আচরণ করেছ। কেননা জানি যে ইবনে জিয়াদের গুপ্তচরদের এগুলোর মতো চোখ আর কুকুরের মতো ঘ্রাণ শক্তি আছে। আমরাও তেমনি। ইবনে জিয়াদ ঠেকুর তুললে আমরা তার শব্দ শুনতে পাই। তেমন জটিল কিছু নয় ইব্রাহিম। তুমি শামের একজন বিশিষ্ট সেনানায়কের সঙ্গে কথা বলছো, শামের কোনো সাধারণ সিপাহীর সঙ্গে নয়। তবে অবশ্যই ভয়ঙ্কর পরিস্থিতিতে এসেছি। কিছু কিছু দলিল তুলে ধরলে কেউ কিছু বলবে না। যেমন ধরো, তোমার ঘাঁটিতে এসেছি যেন এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে পারি। মুসলমানদের এই যুদ্ধ খুব ক্ষতিকর। তুমি যে এত কষ্ট করে এসেছো এটার আসল কারণ কি? তোমারও ভাগ্যের জন্য। জানতাম তোমার মতো বংশের লোক খাদেমের মূল্য বুঝবে। এত সৌভাগ্য আমার। তুমিও কিন্তু আমাদের কথা দিয়েছো যে আমাদের বিরুদ্ধে তলোয়ার চালাবে না এবং তুমি পিছু হটে যাবে। এসো,
এই হচ্ছে তোমার হাদিয়া। বাকি হাদিয়া পরবর্তীতে দেব, যখন তুমি তোমার কথার বাস্তবায়ন করবে। যখন মালেকাশ তার পুত্রকে কথা দিয়েছি অবশ্যই তা পূরণ করব। এখন যাওয়ার অনুমতি চাইছি। তুমি আসতে পারো। একটা বিষয় আমাকে পেরেশান করে দিচ্ছে ইব্রাহিম, তুমি কি আমাকে সেই পেরেশানি থেকে কোনোভাবে নাজাত দিতে পারো? তুমি কিভাবে মুক্তারের হাতে বাইয়াত গ্রহণ করলে? আমিও মুক্তার, দুজনের নিয়ত এক ও অভিন্ন, এবং আমরা প্রিয় পয়গম্বরের নাতির খুনের বদলা নিতে চাই। তোমার ও মুক্তারের নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। ইরাকে নাখইদের মতো এত প্রভাব প্রতিপত্তিওয়ালা গোত্র দ্বিতীয়টি আর নেই। ইরাকের কোনো কাজই তোমার ও তোমাদের গোত্রের পরামর্শ ছাড়া করা সম্ভব নয়। ইরাকের ঘরে ঘরে এখনো তোমার পিতার বীরত্ব গল্প হয়ে আছে। গণিতা ছাড়াই বলি, তুমি ইরাকি আরবদের চোখের মণি। অবশ্য মুক্তারও অনেক সাহসী বীর যোদ্ধা, আমি অবাক হয়ে গিয়েছি। মুক্তারই কেন তোমার হাতে বাইয়াত গ্রহণ করেনি? তাহলে আমারও মুক্তারের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছ? কার কুকুর যে হব জনাব, আমি তোমার নিকট এসেছি কারণ তোমার আকিদা আমি বিশ্বাস করি। তোমাদের গোত্র আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমার কৌতূহল ছিল, তাই জিজ্ঞেস করলাম। তোমার কৌতূহল মিটেছে? না। ইরাকি আরবদের মধ্যে ইব্রাহিম আশতার মুক্তারের চেয়ে অধিক পারদর্শী ও রাজনীতিতে প্রজ্ঞাবান। তুমি কিয়ামের মূল ব্যক্তি হলে অধিকাংশ সম্ভ্রান্ত আরব তোমাকে সাহায্য করত। উমায়ের, আমরা কিন্তু হুসাইন হত্যার প্রতিশোধ গ্রহণকারী। তোমার ওস্তাদ যতই চেষ্টা করুক, আমরা দ্বিতীয়বার আর ওই ভুল করছি না। যদি আমার গোত্রের মধ্যে বিভেদ ছড়াতে চায়, তবে আমাদের অন্ধ ভেবেছে। আমি আমার নিজের কথা বলেছি, এগুলো ইবনে জিয়াদের কথা নয়। তোমার ইচ্ছে হলে বিশ্বাস করো, আবার নাও করতে পারো। ইব্রাহিম আশতার কোথায় আর মুক্তার সাকাফি কোথায়? চলে যাও ইবলিস, চলে যাও। আজব, আমরা মেইমেনে অঞ্চলে শামের সৈন্যদের সঙ্গে অবস্থান করব। বাহিনী কি প্রস্তুত? অনেক উদ্দীপনা দেখা যাচ্ছে, মনে হচ্ছে সবাই নববধূ নিয়ে আসার জন্য যাত্রা করবে। নববধূকে পাওয়ার জন্য পিছু হটা যাবে না। হয়তো প্রতিটা পদে পদে ইবলিস তোমাদেরকে ধোকা দিতে পারে। বিন জুহাইর, জি আমির, দুশ্মনের ভেতরে সর্বশেষ খবর নিয়ে এসো এবং সর্বশেষ সংখ্যাও জানাবে। জি আমির।
ভেন্নমায়। এক্ষুনি বিশেষ সেনাপতিদের ডাকো, যুদ্ধ শুরু করব। জি আমির। তুমি মেইমানের দিকে, তুমি মেইসেরের দিকে, তুমি মূল সিপাহীদের নিকট যাবে, সেনাপতিদের খবর দেবে আমির তাদের তলব করেছেন, জলদি। কেন তোমাদের তলব করেছি সেটা কি জানো? জি, মনোবল বাড়ানোর জন্য। যথেষ্টই মনোবল বেড়েছে সুরাবেল, তাই না? সম্ভবত একটু বাকি রয়েছে। তুমি কি চিন্তা করছো মায়ের? সম্ভবত আমির সেনাদের জায়গা বদল করতে চাইছেন। প্রস্তাবটা একেবারে মন্দ নয়। আপাতত আমাদের দুশ্মনকে ধোকা দেওয়ার জন্য এটা এ মুহূর্তে বেশি জরুরি নয়। সম্ভবত আমির ইরাকিদের বিভ্রান্তিতে ফেলার নতুন কৌশল নিয়েছেন, এতে করে ইরাকিরা শেকল বন্দী হয়ে যাবে, ওরা একেবারে হতভম্ব হয়ে যাবে। জনাব আমেল, এটা সময় মতো দেখা যাবে, আগে দেখা উচিত কে এমন বিশেষ কৌশল নিয়ে ইরাকিরা ময়দানে এসেছে। তোমাদের তলব করেছি বিজয়ের গণিমত গ্রহণ করার জন্য। এই হচ্ছে তোমাদের জন্য ইরাকের হুকুমতনামা। বীরত্ব দেখাতে হবে এবং মসনদকে গজবের হাত থেকে রক্ষা করতে হবে। তাই হবে আমির। জান কোরবান করে দেব আমির, নিজেকে বিলিয়ে দেব আমির। জি সর্দার। সিপাহীদের তিনটি স্তরে ভাগ করবে। তৃতীয় স্তরে সিপাহীরা টিলার ওপাশে লুকিয়ে থাকবে, এমন ভাবে লুকাতে হবে যেন দুশ্মন তোমাদের উপস্থিতি টের না পায়। এটা কি নকশা নাকি চাইছেন এই সিপাহীদের যেন আর দেখা না যায়? দুটোই ইবনে লুকায়েত, দুটোই। জি আমির। সিপাহীদের মূল অবস্থান দেখতে পাচ্ছ? দেখেছি আমির, মনে হচ্ছে এরা আমাদের নকশা অনুযায়ী সৈন্য সাজিয়েছে। সম্ভবত সওয়ারি বাহিনী দ্বারা আমাদের নিশ্চিহ্ন করতে চায়। তুমি এবং সয়েব দুজনে মিলে মূল সিপাহীদের বরাবরে দাঁড়াবে, সময় মতো ওদের উপরে হামলা চালাবে। সুফিয়ান। জি আমির। ইব্রাহিম, তুমি কোথায়? কোথায় তুমি গর্বিত সন্তান? না না, দেখানোর প্রয়োজন নেই, আমি মালেকা স্তরের ঘ্রাণ ভালো করে চিনি।
প্রাণ শুকে ওকে চিনে নেব। নিজেকে কষ্ট দেওয়ার দরকার নেই পিতা, এই ভিড়ের মধ্যে মালিকের ঘ্রাণও আপনার জন্য অসম্ভব ব্যাপার। আমি মালিকের ঘ্রাণ শুকে এসেছি, কোনো ভুল করব না। আমার কান চোখের মতো কাজ করছে। আপনার চোখ কিছুটা দুর্বল মনে হচ্ছে। আমার চোখ দুটো অন্ধ পালোয়ান সিফিনের যুদ্ধে আঘাত খায় এবং এরপর থেকে আমি অন্ধ হয়ে যাই। সিফিনের যুদ্ধে মালেক আস্তারের সঙ্গে ছিলাম, প্রতি মুহূর্তে আমি তার সান্নিধ্য পেয়েছিলাম। তুমি তো ইব্রাহিম, আমি ভুল করিনি, তুমি ইব্রাহিম মালেক আস্তার। হে বেটা, আমি শরীক ইবনে জুবাইর, খুশামদিদ শরীক। এতদিন আপনি কেন নিজের চেহারা দেখাননি? তোমার মনের আশার আলোকে নিরাশায় পরিণত করতে চাইনি। ইবনে জিয়াদের বিরুদ্ধে জিহাদ করব বলে ফিলিস্তিন থেকে এসেছি। এসো, এই নাও বাইতুল মুকাদ্দাসের হাদিয়া, নিজের বাহুতে বেঁধে নাও, জয় হবে ইনশাল্লাহ। অত্যন্ত মূল্যবান হাদিয়া, আমি আপনাকে কথা দিচ্ছি একেবারে চোখের মনির মতো আঁকলে রাখবো। আল্লাহ চাইলে নিজের মাথা সোপে দিয়ে লড়াই করব। ইনশাল্লাহ সাহেব, কোনো সন্দেহ নেই, আমরা বিজয়ী হব। ঘটনা কি সাহেব? অসংখ্যবার দেখেছি আব্দুল্লাহ, যখনই যুদ্ধের সময় নিজেকে সোপে দিতে চেয়েছি যুদ্ধে জয়লাভ করেছি। জি আমির। তুমি ইরাকিদের রণসজ্জা দেখেছো? জি, অবাক করার রণকৌশল সাজিয়েছে। বোঝাই যাচ্ছে আস্তার পুত্র বুদ্ধিমান কিছু উপদেষ্টাদের নিয়ে যুদ্ধে এসেছে। এই রণকৌশলে সুরা বিলোদের উপরে হামলা করলে পরাজিত হবে। যদি নুমায়ের পুত্র পুরো শামের বাহিনী রণকৌশল সাজিয়ে থাকে, হয়তো কোনো ফাঁদ পাততে পারে। নিশ্চিত থাকেন, সতর্ক রয়েছি, যদি ওরা কোনো রকম নড়াচড়া করে তাহলে মাথা উড়িয়ে দেব। শারিককে নিজের সঙ্গে নিয়ে যাও, খুব বেশি পীড়াপিড়ি করছে। আমি লজ্জিত সর্দার, সম্ভবত তার জানের হেফাজত আমরা করতে পারবো না। বুঝতে পারছি আপনি লুকায়েত, বুঝতে পারছি, শারিককে আল্লাহ হেফাজত করবেন। আমি এই লোকটির একাগ্রতা দেখে মানে নিয়েছি, তাকে নিয়ে যাও, অনুতপ্ত হতে হবে না। ইনজুদাইর। জি আমির। আপনি তাফিল ইবনে লুকায়েতের সঙ্গে যান, সে এখন ইবনে জিয়াদের সঙ্গে যুদ্ধে মোকাবেলার জন্য রওনা দিবে। দোয়া করছি যেন আপনার ইচ্ছা পূরণ হয়। সুযোগ দিলে কোরবান হয়ে যাব। আমি তোমার পিতার সঙ্গে সাক্ষাতে যাচ্ছি। তুমি কি কোনোভাবে ঘোড়ায় চড়তে পারবে? তুমি একটা ঘোড়া দাও, তারপর দেখো কি করি। বিসমিল্লাহ।
নিকটে চলে এসেছে। ঢালগুলো বর্ম বানিয়ে হামলা করার জন্য কিছু দূরত্বের প্রয়োজন। নকশা পরিবর্তন করে ফেলেছে। এই ক্ষেত্রে আমরাও নতুন রণকৌশল সাজাব। বর্মধারীদের একদিকে নিয়ে যাও। সাহসী সৈনিকেরা, ফেরেশতাদের মতো উড়ে চলতে হবে, তবেই শামের ঘোড়াগুলো লেজ গুটিয়ে পালাবে এবং ঘোড়ার সওয়ারীরা মাটিতে লুটিয়ে পড়বে। এই কসাইখানার মালিক আমাদের হওয়া উচিত ছিল না? ওই আস্তার পুত্র এই আজব কথা কোথায় শুনেছিস গর্দব? ইরাকিরা যখন রণকৌশল নতুন করে সাজালো, বললো হে সৈনিকেরা, ফেরেশতাদের ন্যায় উড়ে চলতে হবে, তবে শামের ঘোড়াগুলো লেজ গুটিয়ে পালাবে, সওয়ারিরা মাটিতে লুটিয়ে পড়বে। বলার সঙ্গে সঙ্গে আমাদের সৈন্যরা পরাস্ত হতে শুরু করলো। ফেরেশতাদের ডানা! আস্তার পুত্র এটা সিফিন যুদ্ধ থেকে শিখেছে। ও
অনুমতি দিলে এখনই যেতে চাই, একেবারে সমূলে উৎখাত করব। যাও যাও যাও, যা ইচ্ছে করো। এই ঘটনা আমাদের কোমর ভেঙে দিতে পারে। জি আমির। কেন সবাইকে পিছু হটে আসার জন্য আদেশ দিচ্ছেন না? পিছু হটে আসলে আস্তার পুত্র আরো বেশি হামলা চালাবে। উপায় কি বলুন? পিছু হটে আসুন, যাতে করে স্বামীর বাহিনী ওদের ধোকা থেকে বেঁচে যায়। এতে করে আমাদের নিজেদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। পিছু হটলে বেশি জখম হব। শামের সবচেয়ে দ্রুত সেনানায়ক ময়দানে এসেছে। আল্লাহ চাহে তো এবার ওর খেল খতম করে দিতে পারবো। অর্ধেক সৈন্য নিয়ে ইরাকিদের ঘিরে ফেলো এবং পেছন দিক থেকে হামলা করো। আমি বাকি সৈন্য নিয়ে ওদের সামনে থেকে ব্যস্ত রাখছি। We'll be right back.
উচ্চ সারি ইবনে জিয়াদ আশেপাশে লুকিয়ে রয়েছে, আমি ওখানে যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে ভুল করছো না? ইনশাআল্লাহ না। তাহলে নেমে পড়ো এবং ঘোড়া দিয়ে নিজেকে আড়াল করো। সুফিয়ান। জি আমির। এখন তোমার পালা, দুশ্মনের হৃৎপিণ্ড বরাবর হামলা করবে। উমাইর ওখানে রয়েছে, ইবনে জিয়াদের একেবারে কাছাকাছি, দেখতে পাচ্ছ? দেখেছি। উমাইর আমাদের সঙ্গে রয়েছে, একদিক থেকে বন্ধ করে রেখেছে, কথা দিয়েছে যে ওর আমাদের সঙ্গে যুদ্ধ করবে না। যদি ধোকা দেয় তবে কি করব? এমন ভাবে হামলা করবে যেন উমাইর আমাদের জন্য বাধা না হয়। জি আমির। মুসলমান ভাইয়েরা, এই নাপাক গুলো খোদা কেউ চেনে না, ফেরেশতা কেউ চেনে না। এই বেদিন গোমরাহগণ তোমাদের ইমানের আকীদার সুযোগ নিয়ে বিভ্রান্তিমূলক গল্প ফেঁদেছে, ওদের ধোকা খেও না। উমাইর ইবনে খাত্তাব পিছু হটেনি, কঠিন প্রতিরোধ করছে। উমাইরের মুখে থুতু নিক্ষেপ করি।